মণিপুর গ্রামে বৃষ্টি তার বাবা প্রকাশ এবং মা চন্দনার সঙ্গে থাকত। বৃষ্টি লেখাপড়ায় খুব ভালো ছিল, যার কারণে প্রকাশের ইচ্ছে ছিল সে দিন রাত পরিশ্রম করে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাবে। কিন্তু স্বামীর এই ডিসিশন চন্দনার মোটেও পছন্দ ছিল না। একদিন প্রকাশ ডাইনিং রুমে বসে চা খাচ্ছিল, তখনই বৃষ্টি এসে তার বাবাকে বলে, বাবা আমার কলেজের ফিস জমা দিতে হবে, তুমি কাজে যাওয়ার আগে আমাকে টাকাটা দিয়ে দিও, ফিস দেওয়ার আজকেই লাস্ট ডেট। ঠিক আছে বৃষ্টি, তুমি কলেজের জন্য রেডি হয়ে নাও, আমি কাজে যাওয়ার আগে তোমাকে টাকা দিয়ে যাব। ঠিক আছে বাবা, তাহলে তুমি মন দিয়ে চা খেতে খেতে খবরের কাগজ পড়ো, এরই মধ্যে আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাচ্ছি। বৃষ্টি তার বাবাকে এই বলে তৈরি হতে যাচ্ছিল, তখনই তার মা সেখানে আসে। আরে বৃষ্টি, ব্রেকফাস্ট করে টাকা নিতে আসবি কেন? এখনই টাকা নিয়ে চলে যা, কলেজে ফিসের সাথে সাথে ক্যান্টিনে খাবার আর বন্ধুদের সঙ্গে পার্টিও করে নিবি। মা তুমি এরকম বলছো কেন? আমি কখনো বাবার কাছে এসব করার জন্য টাকা নিয়েছি? বৃষ্টি কখনো নিসনি বলে কি তুই চাইবিও না? কলেজের ফিসের অজুহাতে কতবার যে টাকা নিয়েছিস আমার সব জানা আছে, তাই এই টাকা তুই কলেজে খরচ করিস কি বন্ধুদের পেছনে করিস সেটা আমি কিভাবে জানবো? মা তুমি এটা খুব ভালো করেই জানো যে আমি এসব কিছু পছন্দ করি না, তার সত্ত্বেও তুমি আমাকে এসব বলে অপমান করছো। হ্যাঁ চন্দনা, বৃষ্টির মতো আমিও বুঝতে পারি না ওর লেখাপড়া করাতে তোমার এত সমস্যা কেন। প্রকাশ তুমি খুব ভালো করেই জানো 18+ হতে না হতেই আমাদের পরিবারের সব মেয়েদের বিয়ে হয়ে যায়, বিয়ের পর সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমাদের মেয়ের তো এসব চিন্তা ভাবনাই নেই, ও লেখাপড়া শিখে ম্যাডাম হতে চায়। চন্দনা এতে সমস্যা কিসের? বৃষ্টি লেখাপড়ায় ভালো, সে যদি লেখাপড়া শিখে বড় হয় এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। প্রকাশ তুমি জানো না এখনকার পরিবেশ কতটা খারাপ হয়ে গিয়েছে, এই পরিবেশে মেয়েকে বাড়িতে রাখা একদমই উচিত হবে না। চন্দনা এখন বিয়ের নয় ক্যারিয়ার গড়ার সময়, তাই দয়া করে এসব কথা না বলে ওকে উৎসাহ দাও, আমাদের থেকে ও যেন সাহস পায়। প্রকাশ চন্দনাকে এই বলে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে, তখনই বৃষ্টি তার মাকে বলে, হ্যাঁ মা ছোটবেলা থেকে তোমাদেরকে অনেক কষ্ট করতে দেখেছি, তাই আমারও ইচ্ছে আমি লেখাপড়া শিখে তোমাদের জন্য কিছু একটা করি। বৃষ্টির কথা শুনে চন্দনা তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টি ব্রেকফাস্ট করে তৈরি হয়ে বাবার কাছ থেকে কলেজ ফি নিয়ে কলেজে চলে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। বৃষ্টি খুব মন দিয়ে পড়াশোনা করছিল এবং অপরদিকে প্রকাশ দিন রাত পরিশ্রম করে মেয়ের জন্য একটি একটি করে টাকা জমাতে থাকে। মেয়ের লেখাপড়ার জন্য স্বামীকে এভাবে দিন রাত পরিশ্রম করতে দেখে চন্দনার মোটেও ভালো লাগতো না। প্রকাশ কয়েকদিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ না পাওয়াই বলতে পারিনি। কি কথা বলো, এখন আমি ফ্রি আছি, এখন আমি তোমার সব কথা শুনবো। আমার বান্ধবী রিঙ্কি বৃষ্টির জন্য একটা খুব ভালো ছেলে দেখেছে, ছেলের কাপড়ের দোকান আছে, আমাদের বৃষ্টির সেখানে বিয়ে হলে বৃষ্টি অনেক সুখী থাকবে। চন্দনা তোমাকে কতবার বলেছি বৃষ্টি এখন বিয়ে করতে রাজি নেই আর আমি ওর বিয়ে দিতে চাই না, তাই দয়া করে ওর বিয়ে দেওয়ার কথা মাথা থেকে নামিয়ে দাও। প্রকাশ চন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রকাশের চলে যাওয়ার পর চন্দনা বলে, প্রকাশ আর বৃষ্টি না ভাবলেও আমাকে এই ব্যাপারে ভাবতেই হবে, কারণ এই বিয়ের বয়সী মেয়েকে আমি বাড়িতে রেখে কোনো সমস্যায় পড়তে চাই না। চন্দনা এই বলে তার বান্ধবী রিঙ্কির সঙ্গে যোগাযোগ করে। অপরদিকে প্রকাশ তার স্ত্রীর ব্যবহার নিয়ে খুব চিন্তার মধ্যেই থাকে। বৃষ্টি জানি না তোর মা কেন বুঝতে চাইছে না, আমি শতবারণ করা সত্ত্বেও সে তোর বিয়ের কথাই ভাবছে, তাই এবার মনে হচ্ছে তোকে হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হবে। না বাবা আমি হোস্টেলে যাব না, আমি এখানে তোমার কাছেই থাকবো, আর সবসময় আমরা যেভাবে মাকে বুঝিয়ে নি এখনো তাই করব। বৃষ্টি তার বাবাকে এই বলে পড়াশোনা করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এদিকে প্রকাশের চিন্তা কমে না, কারণ সে খুব ভালো করেই জানত যে চন্দনা এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে নয়। একদিন প্রকাশ কাজের সূত্রে বাইরে ছিল, এদিকে বৃষ্টি মন দিয়ে তার ঘরে বসে পড়াশোনা করছিল, তখনই হঠাৎ বৃষ্টির কাছে চন্দনা আসে। বৃষ্টি তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আরে বাহ মা, বাবার মতো তুমিও সারপ্রাইজ দিতে শুরু করে দিয়েছো, বলো না মা কি সারপ্রাইজ? বলবো আগে ভালো করে তৈরি হয়ে নে, সারপ্রাইজ দেখার জন্য ভালো করে তৈরি হতে হবে, ঘর থেকে বের হলেই তুই সারপ্রাইজটা পেয়ে যাবি, আমাকে কিছু বলার দরকার হবে না। বৃষ্টি তার মায়ের কথা শুনে কিছু না বলেই সারপ্রাইজ দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে যায় এবং মায়ের কথা মতো তাড়াতাড়ি ভালো করে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে পড়ে।
এবং বাইরে বের হওয়া মাত্রই সে হতভম্ব হয়ে যায়, কারণ সারপ্রাইজটি হলো তাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। মা, তুমি তো জানো আমি এখন পড়া কমপ্লিট করতে চাই, বিয়ের কথা আমি এখনো ভাবিনি। তুমি আমার আর বাবার সঙ্গে পরামর্শ না করে বাড়িতে পাত্রপক্ষকে আসতে বলেছো। দেখ বৃষ্টি, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। পাত্র খুব ভালো পরিবারের, অনেক টাকা পয়সাও আছে, ওর সঙ্গে বিয়ে হলে তুই অনেক ভালো থাকবি। চন্দনা বৃষ্টিকে এই বলে জোর করে পাত্রপক্ষের সামনে বসিয়ে দেয়। বৃষ্টি তার মায়ের এরকম ব্যবহারে অনেক কষ্ট পায়। এদিকে পাত্রপক্ষ বৃষ্টিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে এবং মেয়ে পছন্দ করে তারা বিয়ের কথা আগে বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই প্রকাশ সেখানে আসে। এই বিয়ে হবে না, দয়া করে আপনারা বিয়ের কথা না ভেবে নিজের বাড়ি ফিরে যান। প্রকাশ, এসব কি বলছো? ওরা আমাদের বৃষ্টিকে পছন্দ করে ফেলেছে, তাই দয়া করে আমার কথা মেনে ওর বিয়েতে রাজি হয়ে যাও। চন্দনা, যেটা বলে দিয়েছি সেটাই ফাইনাল, তাই শুধু শুধু এভাবে লোকেদের সামনে মান সম্মান হানি করো না, দয়া করে তাদের যেতে বলো। প্রকাশের মুখে এই কথা শুনে চন্দনা মন খারাপ করে পাত্রপক্ষের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে বাড়ি চলে যেতে বলে। এদিকে পাত্রপক্ষের যাওয়ার পর প্রকাশ প্রচন্ড রেগে যায় এবং চন্দনার সঙ্গে ঝগড়া করে বৃষ্টিকে নিয়ে ঘরের ভেতরে চলে আসে। বৃষ্টি, আমি তোকে বলেছিলাম যে তোর মা অনেক জেদি, সে আমাদের কোনো কথাই শুনবে না, তাই তোকে আমি এখান থেকে দূরে কোনো হোস্টেলে ভর্তি করে দিই পড়াশোনা করার জন্য। কিন্তু বাবা, হোস্টেলে থেকে পড়াশোনা করতে গেলে অনেক বেশি খরচা হয়ে যায়, যেটা আমাদের মতো গরিবদের পক্ষে জোগাড় করা অসম্ভব, তাই দয়া করে হোস্টেলে পাঠিয়ে পড়াশোনার কথা না ভেবে যেমন চলছে তেমনই চলতে দাও। বৃষ্টি, খরচের কথা তুই চিন্তা করিস না, এখনো তোর বাবা বেঁচে আছে, আমি আগের চেয়েও বেশি পরিশ্রম করব আর এভাবে পরিশ্রম করে নিজেদের স্বপ্ন পূরণ করব। বাবার মুখে এই কথা শুনে বৃষ্টি হোস্টেলে যেতে রাজি হয়ে যায়। প্রকাশ লোকের কাছে টাকা ধার করে বৃষ্টির শহরের হোস্টেলে লেখাপড়ার ব্যবস্থা করে দেয়। প্রকাশ, মেয়েকে শহরের হোস্টেলে ভর্তি করে তুমি মোটেও ঠিক করনি, দেখবে একদিন এই মেয়ের জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। চন্দনা, যখন এরকম সময় আসবে দেখা যাবে, কাল আমি মেয়েকে শহরে রাখতে যাব, তাই দয়া করে ওকে খুশি মনে বিদায় দিও আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন যে কাজের জন্য শহরে যাচ্ছে সেই কাজ খুব ভালোভাবে সম্পন্ন হোক। প্রকাশ চন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং পরের দিন সকালে মেয়েকে হোস্টেলে রাখতে আসে। বৃষ্টি, এখানে খুব মন দিয়ে পড়াশোনা করবি, পরিশ্রম করে বড় অফিসার হয়ে তোর মাকে দেখাবি, সে যেন তার ভুলটা বুঝতে পারে। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো, আমাদের স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে। বৃষ্টি তার বাবাকে এই বলে হোস্টেলের ভেতরে চলে যায়। বৃষ্টি হোস্টেলের ভেতরে যাওয়া মাত্র সে পিঙ্কি এবং মহিমা নামের দুই মেয়েকে দেখতে পায়। এই মেয়ে, তোর নাম কি আর তুই কোথা থেকে আসছিস? আমি বৃষ্টি, আমি কুন্দনপুর গ্রাম থেকে এসেছি। ও এম জি, গ্রামের মেয়ে, আমাদের সঙ্গে একই কামরায় থাকবে? এই গ্রাম ও মেয়ের কাপড়ের জন্য আমাদেরকে অনেক অপমানিত হতে হবে। আরে তুমি এরকম বলছো কেন, আমরা গ্রামে থাকি বলে কি মানুষ নয়? ও সরি বৃষ্টি, ক্ষমা করে দিস, আমার বলাটা একটু ভুল হয়ে গিয়েছে যে গ্রামের লোকেরা মানুষ নয়, বন মানুষ, যাদের মানুষ করার জন্য শত চেষ্টা করলেও তারা মানুষ হবে না। পিঙ্কি বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টি রুমমেটের এরকম ব্যবহার দেখে অনেক দুঃখী হয়ে যায়, কিন্তু তার বাবার কথা ভেবে সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। বৃষ্টি মন দিয়ে পড়াশোনা করছিল তখনই পিঙ্কি তার এক বান্ধবীর সঙ্গে বৃষ্টির কাছে আসে। এই বৃষ্টি, এখন লেখাপড়া করার নয়, এনজয় করার সময়, তাই বই বন্ধ করে আমাদের সঙ্গে পার্টি করবি আয়। পিঙ্কি, আমি এখানে পার্টি করতে নয়, লেখাপড়া করতেই এসেছি, তাই দয়া করে আমাকে বিরক্ত না করে তোদের যা ইচ্ছে তোরা তাই কর। বৃষ্টি পিঙ্কিকে এই বলে পড়তে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে পিঙ্কি রুমেতে তার আরো কয়েকজন বান্ধবীর সঙ্গে পার্টি করতে শুরু করে দেয় এবং তার সাথে সাথে বিয়ারও খেতে থাকে। বৃষ্টি তার রুমমেটদের এরকম ব্যবহার দেখে খুব চিন্তায় পড়ে যায়। এ আমি কোন হোস্টেলে চলে এসেছি? এখানে লেখাপড়া কম, দারুপাটি বেশি চলে, জানি না এখানে লেখাপড়া করে আমি কিভাবে নিজের স্বপ্ন পূরণ করব। বৃষ্টি এই বলে খুব চিন্তায় পড়ে যায়। বন্ধুরা, অসহায় মেয়ের ভালোবাসা প্রথম পর্বে আমরা দেখলাম বৃষ্টি চোখে অনেক স্বপ্ন নিয়ে শহরের হোস্টেলে লেখাপড়া করতে এসেছে, কিন্তু এখানকার পরিস্থিতি দেখে সে খুব চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে এখানে থেকে পড়া কমপ্লিট করবে। গল্পের দ্বিতীয় ভাগে আমরা দেখব বৃষ্টি মন দিয়ে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করছে কিনা, নাকি সে লেখাপড়া ছেড়ে বাকি মেয়েদের মতো পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে।
বন্ধুরা, অসহায় মেয়ের ভালোবাসা গল্পের প্রথম পর্বে আমরা দেখলাম পিঙ্কি তার বন্ধুদের সঙ্গে হোস্টেলের ভেতরে পার্টি করা শুরু করে দেয়। বৃষ্টি তাদেরকে এভাবে বিয়ার পার্টি করতে দেখে হতভম্ব হয়ে যায়। এই পরিবেশে পড়ালেখা করা কিভাবে সম্ভব? চারিদিকে শুধু গান বাজনা আর মদ্যপান চলছে। বাবাকে এই পরিস্থিতির কথা কিভাবে জানাবো? বৃষ্টি এসব কথা ভাবছিল, তখনই তার রুমমেট পিঙ্কি সেখানে আসে। কি রে বৃষ্টি, পার্টিতে একটু ডান্স আর বিয়ার খাওয়া হবে নাকি? দেখ পিঙ্কি, আমি এসব একদমই পছন্দ করি না, আর হোস্টেলের পরিবেশে এসব করা উচিত নয়। কিন্তু তার সত্ত্বেও সকলের চোখে ফাঁকি দিয়ে তোরা এসব কাজ করছিস, তাই সুধরে যা, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরে। আরে বৃষ্টি, আমরা কখন খারাপ হয়েছি যে সুধরে যাব? এটাই তো ভালোভাবে জীবন কাটানোর সহজ উপায়, তাই তুই আমাদের মতো হয়ে যা, তোর লাইফও চেঞ্জ হয়ে যাবে। পিঙ্কি, সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার এরকম লাইফস্টাইলের কোনো প্রয়োজন নেই। বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, তাই আমি ভালো করে পড়াশোনা করে তাদের মুখ উজ্জ্বল করতে চাই। বৃষ্টির কথা শুনে পিঙ্কি সেখান থেকে চলে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। বৃষ্টি খুব মন দিয়েই পড়াশোনা করতে থাকে, কিন্তু বৃষ্টির দুই রুমমেট পিঙ্কি এবং মিষ্টি লেখাপড়ার সাথে সাথে বাইরেও সময় কাটাতে থাকে। একদিন মিষ্টি রুমে বসেছিল, তখনই বৃষ্টি এসে তাকে বলে, মিষ্টি কিছু মনে না করলে একটা কথা বলবো? দেখ বৃষ্টি, যদি পড়াশোনার কথা হয় তাহলে তুই জিজ্ঞেস কর, পড়াশোনা ছাড়া কিন্তু আমি অন্য কোনো কথার উত্তর দিতে পারবো না। মিষ্টি, পড়াশোনাতে যে তুই আর পিঙ্কি দুজনেই উৎকৃষ্ট এটাতে কোনো সন্দেহই নেই, কিন্তু আমি তোদের লাইফস্টাইলের ব্যাপারে কথা বলতে চাই। দিনরাত এভাবে বিয়ার খেয়ে নাচানাচি করে তোদের কষ্ট হয় না? মিষ্টি, তোর মতো তো আমাদের জীবন নয়, তাই শুধু শুধু আমাদের জ্ঞান না দিয়ে নিজের পড়াশোনায় মন দে। আমাদের দুজনের জীবনে কি চলছে সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। মিষ্টি বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টি তার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। অপরদিকে বৃষ্টির বাবা মেয়ের লেখাপড়ার জন্য দিন রাত পরিশ্রম করে টাকার ব্যবস্থা করতে থাকে। প্রকাশ, আমি এখনো বলছি, মেয়েকে পড়াশোনা করানোর কথা না ভেবে বাড়িতে নিয়ে এসো, আমরা ওর বিয়ে দিয়ে দিই। চন্দনা, আমি টাকা জমাচ্ছি আমাদের মেয়েকে লেখাপড়ার সাথে সাথে আরো অন্যান্য একাডেমিতে জয়েন করানোর জন্য। আর তুমি মেয়েটার বিয়ের কথা ভাবছো? কয়েক বছর অপেক্ষা করো, মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেলে তোমার কথা মতো যাকে বলবে তার সঙ্গে বিয়ে দেব। প্রকাশ চন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং তার জমানো টাকা দিয়ে মেয়েকে কলেজের সাথে সাথে একটি কম্পিউটার একাডেমিতেও ভর্তি করে দেয়। বৃষ্টি, তোর শহরে পড়াশোনা করার জন্য মা খুব রেগে আছে, তাই মায়ের রাগ ভাঙানোর জন্য ছুটিতে বাড়ি চলে আসবি। হ্যাঁ বাবা, ছুটি পড়লে আমি বাড়িতেই যাব, আমারও মায়ের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে। বৃষ্টির কথা শুনে প্রকাশ অনেক খুশি হয়ে যায়। এদিকে ছুটিতে বাড়ি যাওয়ার কথা ভেবে বৃষ্টিও অনেক খুশি হয়ে যায়। তখনই সে তার রুমমেট পিঙ্কি এবং মিষ্টিকে বলে, পিঙ্কি মিষ্টি, আমি তো ছুটিতে বাড়ি যাচ্ছি, তোরা দুজনে বাড়ি যাবি না? না, আমরা বাড়িতে যাব না, তোর কোনো সমস্যা আছে? আরে না না, আমার কোনো সমস্যা নেই, আমি বাড়ি যাচ্ছি তো তাই জিজ্ঞাসা করে নিলাম। বৃষ্টির মুখে এই কথা শুনে পিঙ্কি এবং মিষ্টি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রুমমেটদের হঠাৎ এরকম ব্যবহার দেখে বৃষ্টি অনেক দুঃখী হয়ে যায়। আমি তো কত চেষ্টা করছি পিঙ্কি আর মিষ্টির সঙ্গে বন্ধুত্ব করার, কিন্তু কেন জানি না ওরা আমার সঙ্গে ভালো করে কথা বলতেই চায় না। বৃষ্টি এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং কয়েকদিন পর কলেজের ছুটিতে সে বাড়ি ফিরে আসে এবং কয়েকদিন সে আনন্দের সঙ্গে বাড়িতে কাটিয়ে আবার হোস্টেলে ফিরে যায়। বৃষ্টি হোস্টেলে তার রুমে এসে দেখে মিষ্টি মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার মিষ্টি, আজ তুই পিঙ্কির সঙ্গে বাইরে যাসনি, একা মন খারাপ করে বসে আছিস? বৃষ্টি, আমি অনেক খারাপ মেয়ে, তাই তুই আমার সঙ্গে কথা বলিস না, আমার সঙ্গে কথা বললে তুইও খারাপ হয়ে যাবি। তুই এরকম করে বলছিস কেন, কি হয়েছে সেটা পরিষ্কার করে বল, তুই নিজেকে এভাবে দোষারোপ করতে পারিস না। বৃষ্টি, আমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছি না, আমার জীবনে এমন একটা সময় এসেছে যেই সময় আমি আমার মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আর সেই কারণে আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। মিষ্টি বৃষ্টিকে এই বলে মন খারাপ করে চোখের জল ফেলতে থাকে। বৃষ্টি জীবনে প্রথমবার মিষ্টিকে এভাবে কাঁদতে দেখে হতভম্ব হয়ে যায়। নিশ্চয়ই কোনো বড় ব্যাপার হয়েছে যার কারণে মিষ্টি এত বেশি দুঃখী, কিন্তু হঠাৎ এভাবে কারণটা জিজ্ঞাসা করা উচিত হবে না। যতক্ষণ না পর্যন্ত মিষ্টি নিজে থেকে আমাকে কিছু বলছে ওকে বিরক্তও করা যাবে না। বৃষ্টি এই বলে নিজের লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কিছুদিন কেটে যায় এবং সময়ের সাথে সাথে মিষ্টি আরো বেশি দুঃখী থাকতে শুরু করে দেয়। এরকমই একদিন সকলে রুমে বসেছিল, হঠাৎ বৃষ্টির মোবাইলে তার মায়ের ফোন আসে।
হ্যালো বৃষ্টি, তোর বাবা ব্রেন স্ট্রোক করে হসপিটালে অ্যাডমিট হয়েছে। তার ট্রিটমেন্টের জন্য এখনই 1,00,000 টাকার প্রয়োজন। তুই যেমন করে হোক টাকার ব্যবস্থাটা করে বাড়ি ফিরে আয়। মা, 1,00,000 টাকার ব্যবস্থা আমি কোথা থেকে করব? আমি তো এখন কোনো কাজও করি না। বৃষ্টি, আমি ওসব কিছু জানি না। বাবাকে বাঁচানোর জন্য তোকে যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করতেই হবে। টাকার ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে, টাকার ব্যবস্থা না করে তুই বাড়ি আসবি না। চন্দনা মেয়েকে এই বলে ফোন রেখে দেয়। বৃষ্টি তার বাবার শরীর খারাপ এবং টাকার ব্যবস্থা করার কথা ভেবে খুব চিন্তায় পড়ে যায় এবং কান্নাকাটি করতে শুরু করে দেয়। মিষ্টি বৃষ্টিকে এভাবে কান্নাকাটি করতে দেখে বলে, কি ব্যাপার বৃষ্টি, তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? আমার বাবা খুব অসুস্থ, ব্রেন স্ট্রোক হয়েছে। তার চিকিৎসার জন্য 1,00,000 টাকার প্রয়োজন। এখন আমি বুঝতে পারছি না টাকার ব্যবস্থা কিভাবে করব। বৃষ্টি এই বলে কাঁদতে শুরু করে দেয়। বৃষ্টির মুখে এই কথা শুনে মিষ্টিও খুব চিন্তায় পড়ে যায়। বৃষ্টি, আমি তোর বাবাকে দেখেছি, তিনি খুব ভালো মানুষ। তার জন্য যদি 1,00,000 টাকার প্রয়োজন হয়, যেমন হোক করে টাকার ব্যবস্থা তো করতেই হচ্ছে। মিষ্টি বৃষ্টিকে এই বলে তার আশেপাশের জানাশোনা লোকেদের কাছে নিয়ে যায়, কিন্তু কিছুতেই তারা টাকার ব্যবস্থা করতে পারে না। এরপর দুঃখী মনে তারা দুজনে রুমে ফিরে আসে। মিষ্টি এবং বৃষ্টি মন খারাপ করে বসেছিল। তখনই পিঙ্কি সেখানে আসে। কি হয়েছে রে, তোরা এভাবে দুঃখী মনে বসে আছিস কেন? কলেজের পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, সেই কারণে কি তোরা একটু চিন্তায় আছিস? কলেজের পরীক্ষার জন্য আমরা চিন্তিত নয়। বৃষ্টির বাবা স্ট্রোক করে হসপিটালে অ্যাডমিট আছে। তার চিকিৎসার জন্য 1,00,000 টাকার প্রয়োজন। আমরা টাকা ব্যবস্থা না করতে পারার জন্যই চিন্তিত। ও আচ্ছা, এই ব্যাপার, তোরা আগে বলবি তো। 1,00,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু টাকা দেওয়ার জন্য আমার একটা শর্তও আছে। পিঙ্কি, আমি তোর সব শর্ত মানতে রাজি আছি। তুই দয়া করে আমাকে 1,00,000 টাকার ব্যবস্থা করে দে। টাকা নিয়ে আমাকে এখনই গ্রামের জন্য রওনা হতে হবে। ঠিক আছে বৃষ্টি, এখন তুই টাকা নিয়ে গ্রামে চলে যা। গ্রাম থেকে ফিরে আসার পর তোকে বলবো যে কি শর্ত। পিঙ্কি বৃষ্টিকে এই বলে 1,00,000 টাকা দিয়ে দেয়। বৃষ্টি তাড়াতাড়ি সেই টাকা নিয়ে গ্রামের দিকে রওনা হয় এবং হসপিটালে 1,00,000 টাকা জমা দিয়ে তার বাবার চিকিৎসা শুরু করায়। কিন্তু টাকা আনতে দেরি হওয়ায় প্রকাশের চিকিৎসাও একটু দেরি করে শুরু হয় এবং চিকিৎসা চলাকালীনই প্রকাশের মৃত্যু হয়ে যায়। না, এটা হতে পারে না, আমার বাবা এভাবে আমাকে ছেড়ে যেতেই পারে না। বৃষ্টি, বাবার মৃত্যু তোর কারণেই হয়েছে। তোকে লেখাপড়া করানোর জন্য সে দিনরাত এত বেশি পরিশ্রম করেছে যে অসুস্থ হয়ে পড়েছে। তোর কারণেই আমি আমার স্বামীকে হারিয়েছি। মা, তুমি এরকম বলছো কেন? আমাকে লেখাপড়া শেখানো তো বাবারও স্বপ্ন ছিল। তুমি বিশ্বাস করো, বাবার এই অবস্থার জন্য আমি দায়ী নয়। বৃষ্টি, আমি তোকে জীবনেও ক্ষমা করব না। বিশ্বাস তো অনেক দূরের কথা। আজ আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, এবার আমাকে একাই জীবন কাটাতে হবে। চন্দনা মেয়েকে এই বলে স্বামীর মৃতদেহ নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং সে তার স্বামীর শেষকৃত্য সম্পূর্ণ করতে বৃষ্টিকে অনুমতি দেয় না। বৃষ্টি মায়ের এরকম ব্যবহারে অনেক দুঃখী হয়ে যায় এবং পরের দিনই সে শহরের হোস্টেলে ফিরে আসে। কি ব্যাপার বৃষ্টি, তুই এত তাড়াতাড়ি চলে এলি? সেখানে তোর বাবা ঠিক আছে তো? মিষ্টি, সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমার বাবা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। এটা তো খুব খারাপ হয়েছে, কিন্তু এখন তুই এখানে চলে এলি কেন? তোর তো এই সময় তোর মায়ের কাছে থাকা উচিত ছিল। মিষ্টি, মা বাবার মৃত্যুর জন্য আমাকে দায়ী করছে, আর সেই কারণেই মা আমাকে বাবাকে ঠিকমতো দেখতে পর্যন্ত দেয়নি। আমি এখন বড় একা হয়ে গিয়েছি, এই পৃথিবীতে আমার আর কেউ নেই। বৃষ্টি, তুই এরকম বলিস না, তোর মা সম্পর্ক ভেঙে দিয়েছ তো কি হয়েছে? আমরা তো আছি, আমরাই তোর ফ্যামিলির মতো ভেবে নে, তাই শুধু শুধু মন খারাপ করিস না। মিষ্টি বৃষ্টিকে এই বলে তাকে আশ্বাস দিতে শুরু করে। তখনই পিঙ্কি সেখানে আসে। আরে বাহ বৃষ্টি, এত তাড়াতাড়ি চলে এলি যে, আমাদেরকে ছাড়া কি তোর ওখানে ভালো লাগছিল না? না পিঙ্কি, এরকম কোনো ব্যাপার নয়। বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আর মা সেই কারণে আমার সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছে। এখন গ্রামে আমার কিছুই নেই, তাই শহরেই ফিরে এসেছি। খুব ভালো কাজ করেছিস বৃষ্টি, তোকে দেওয়া 1,00,000 টাকাও তো শোধ করতে হবে, তাই আজ বিকেলে ভালোভাবে তৈরি হয়ে থাকবি, আমরা বেড়াতে যাব। পিঙ্কি, এই সবে মাত্র আমার বাবার মৃত্যু হয়েছে, এখন আমি বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত নয়। টাকা দেওয়ার সময় আমার শর্তের কথা পরিষ্কার বলে দিয়েছিলাম, তাই আমি আর কোনো অজুহাত শুনব না। আজ বিকেলে তো তোকে আমার সঙ্গে যেতেই হচ্ছে। পিঙ্কি বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। পিঙ্কির কথা শুনে বৃষ্টি আরো বেশি দুঃখী হয়ে যায়। বন্ধুরা, 1,00,000 টাকার বদলে পিঙ্কি বৃষ্টিকে দিয়ে কি করাতে চাইছে? পিঙ্কি কি বৃষ্টির জীবন শেষ করে দিতে চাইছে?
এটা দেখার জন্য আমাদের গল্পের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পর্বে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। বৃষ্টি পিঙ্কির কাছ থেকে 1 লক্ষ টাকা নেওয়ার বদলে কাজ করার কথা ভেবে খুব চিন্তায় পড়ে যায় এবং মন খারাপ করে বসে থাকে। তখনই বিকেল বেলায় পিঙ্কি এসে বৃষ্টিকে বলে, কি রে বৃষ্টি, এখনো রেডি হলি না? আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল। পিঙ্কি, আগে তোকে বলতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, তারপরেই আমি রেডি হব। দেখ বৃষ্টি, 1 লক্ষ টাকা দেওয়ার সময় কিন্তু আমি তোকে কোনো প্রশ্নই করিনি। দয়া করে তুইও কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে আর আমার সঙ্গে চল, ওর জন্য আবার আমাদের দেরি না হয়ে যায়। পিঙ্কি বৃষ্টিকে এই বলে জোর করে রেডি করিয়ে হোস্টেল থেকে একটি হোটেলে নিয়ে যায়। বৃষ্টি হোটেলে আসা মাত্রই প্রচন্ড ভয় পেয়ে যায়। পিঙ্কি, তোরা আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমার এখানে খুব ভয় করছে, দয়া করে হোস্টেলে ফিরে চল। দেখ বৃষ্টি, কাজের সময় নাটক করিস না, না হলে আমাদের কিন্তু অনেক বড় লস হয়ে যাবে, তাই দয়া করে চুপচাপ ভেতরে চল। পিঙ্কি বৃষ্টিকে এই বলে জোর করে হোটেলের ভেতরে নিয়ে যায়। বৃষ্টি হোটেলের ভেতরে যাওয়া মাত্রই দেখে সেখানে প্রচুর পরিমাণে ছেলেদের ভিড় ভর্তি হয়ে আছে এবং মেয়েরা ডান্স করে তাদের মনোরঞ্জন করছে। বৃষ্টি, 1 লক্ষ টাকা শোধ করতে হলে তোকে এখানেই আমাদের সঙ্গে ডান্স করতে হবে আর সকলের মনোরঞ্জন করতে হবে, তাই ডান্স শুরু করে দে, আমাদের কপি করলেই চলবে। পিঙ্কি, আমার পক্ষে এরকম ডান্স করা সম্ভব নয়, তাই তোরা ডান্স কর, আমি একপাশে দাঁড়িয়ে আছি। বৃষ্টির কথা শুনে পিঙ্কি এবং মিষ্টি সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টি চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল, তখনই রকি নামের এক ছেলে সেখানে আসে। এই প্রিন্সেস, সাইডে দাঁড়িয়ে কি করছো? চলো আমার সঙ্গে ডান্স করবে, চলো, আমি ডান্স এক্সপার্ট, তোমাকে তালে তালে ডান্স শিখিয়ে দেব। প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি এখানে ডান্স করতে আসিনি, বান্ধবীদের সঙ্গে এসেছি, তাই দয়া করে আমাকে ছেড়ে দাও। বৃষ্টি রকিকে এই বলে কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু রকি তার কোনো কথাই শোনে না এবং তাকে জোর করতে থাকে। তখনই রাজেশ নামের এক ছেলে সেখানে আসে। এই রকি, ও বিরক্ত করতে বারণ করছে না, তুই শুধু শুধু ওকে বিরক্ত করছিস কেন? এই রাজেশ, তোর কি অন্য কোনো কাজ নেই, শুধু শুধু আমাকে বিরক্ত করতে চলে আসিস? এরা কল গাল, এদের কাজ আমাদের এন্টারটেইন করা, তাই শুধু শুধু নাক না গলিয়ে নিজের কাজ কর। রকি, আমি তোকে দ্বিতীয়বার বলছি, চুপচাপ এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। রাজেশের মুখে পুলিশের কথা শুনে রকি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখনই রাজেশ বৃষ্টিকে বলে, তুমি যখন এসব পছন্দ করো না, তাহলে এখানে এসেছো কেন? এসব জায়গা তোমাদের মতো মেয়েদের জন্য নয়। আমি আমার বান্ধবীদের সঙ্গেই এখানে এসেছি, বিশ্বাস করো আমি জানতাম না এখানে এসব কাজ হয়, দয়া করে তুমি আমাকে হোস্টেলে পৌঁছে দেবে। বৃষ্টির কথা শুনে রাজেশ তাকে হোস্টেলে পৌঁছে দেয়। বৃষ্টি হোস্টেলে তার রুমে বসেছিল, তখনই মিষ্টি এবং পিঙ্কি সেখানে আসে। কি রে বৃষ্টি, আমাদেরকে না জানিয়ে তুই হোস্টেলে চলে এলি যে? দেখ পিঙ্কি, আমি অনেক স্বপ্ন নিয়ে শহরে পড়াশোনা করতে এসেছি, কোন রকম খারাপ কাজ করে আমি আমার সেই স্বপ্ন ভাঙতে চাই না। বৃষ্টি, তুই যখন তোর কোনো স্বপ্ন ভাঙতে চাস না, তাহলে আমার 1 লক্ষ টাকা কিভাবে শোধ করবি? আমি বাচ্চাদেরকে টিউশনি দেব, আর যেমন কাজ পারি তেমনই করব, যেভাবেই হোক আমি তোর সব টাকা শোধ করে দেব, কিন্তু এরকম কিছু করব না যেটা করলে আমার লেখাপড়ার ওপর কোনো প্রভাব পড়বে। বৃষ্টি পিঙ্কিকে এই বলে সেখান থেকে চলে যায়। তখনই পিঙ্কি মিষ্টিকে বলে, মেয়ের কথা শুনেছিস? বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে 1 লক্ষ টাকার ব্যবস্থা করবে, আমার তোর কথা শুনি হাসি পাচ্ছে। পিঙ্কি, এতে এত হাসি পাওয়ার কি আছে, ও বাচ্চাদেরকে পড়িয়ে টাকার ব্যবস্থা করতে চাইছে, আমাদের এই কাজে ওকে সাহায্য করা উচিত। কি বললি মিষ্টি, আমরা ওকে সাহায্য করব? আগে আমরা যখন প্রবলেমে ছিলাম, কেউ আমাদেরকে সাহায্য করতে আসেনি যে আমরা কাউকে সাহায্য করব, ওর সমস্যা ও একাই হ্যান্ডেল করে নিক। পিঙ্কি মিষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। তখনই মিষ্টি সেখান থেকে সোজা বৃষ্টির কাছে গিয়ে বলে, বৃষ্টি, তুই খুব ভালো ডিসিশন নিয়েছিস, আমি তোকে এই কাজে সাহায্য করব, আমার এখানে জানাশোনা কিছু লোক আছে, আমি তাদের সাহায্যে তোকে পড়ানোর ব্যবস্থার সাথে সাথে কাজের ব্যবস্থাও করে দেব। ধন্যবাদ মিষ্টি, আমাকে এত বেশি সাহায্য করার জন্য, আমি তোর উপকার কোনোদিনও ভুলতে পারবো না। বৃষ্টি, এতে উপকার কিসের, আমরা তো বান্ধবী হই, আমরা একে অপরের সাহায্য করব না তো কে করবে? ঠিক বলেছিস মিষ্টি, বন্ধু যখন খারাপ পরিবেশে থাকে, ভালো পরিবেশে আনার দায়িত্ব বন্ধুরই হয়, তাই আমি তোকে বলছি আমার মতো তুইও ওইসব কাজ ছেড়ে দে আর টিউশন করে নিজের খরচ বহন কর। এটা যদি আমার পক্ষে সম্ভব হতো, তাহলে আমি কবেই ওইসব কাজ ছেড়ে জয়েন করে নিতাম,
কিন্তু মিষ্টি, যেটা প্রথমে হয়নি এখনো হবে না, এরকম তুই ভাবছিস কেন? আমরা দুই বান্ধবী মিলে বাচ্চাদের পড়াবো, তার সাথে সাথে ছোটখাটো ব্যবসাও করবো, তাহলেই তো আমাদের হাত খরচা উঠে যাবে। যদি শুধু হোস্টেলের খরচ আর পড়াশোনার দায়িত্ব থাকতো, আমি আগেই তোর মতো করে কাজ চালিয়ে নিতাম, কিন্তু আমার সমস্যা এর থেকে অনেক বড়, যেটার জন্য আমি পিঙ্কির মতো কাজ করতে বাধ্য হয়েছি। মিষ্টি বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টি মিষ্টির মুখে এই কথা শোনা মাত্রই খুব চিন্তায় পড়ে যায়। মিষ্টি কোন সমস্যার কথা বলছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ওকে আগেও এই ব্যাপারে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কিন্তু ও তো আমাকে কিছুই বলতে চায়নি। বৃষ্টি এই বলে লেখাপড়া করতে ব্যস্ত হয়ে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বৃষ্টি নানা রকম ভাবে মিষ্টির কাছে সব জানতে চেষ্টা করে, কিন্তু মিষ্টি তাকে কোনো কিছুই বলতে চায় না। এরকমই একদিন তারা দুই বান্ধবী রুমে বসেছিল, তখনই মিষ্টির মা সুচিত্রা সেখানে আসে। কি রে মিষ্টি, তুই তো হোস্টেলে থাকার পর থেকে বাড়ির রাস্তা ভুলেই গিয়েছিস, আমাদের কথা কি তোর মনে পড়ে না? না মা, এরকম কোনো ব্যাপার নয়, পড়ার চাপ একটু বেশি, তাই বাড়িতে যাওয়ার সময় পাই না। আমি জানতাম মিষ্টি তুই এরকমই কিছু বলবি, তাই আমি আজ তোকে এখান থেকে নিয়ে তবেই বাড়ি ফিরবো। দেখো মা, শুধু শুধু জেদ করো না, আমি বাড়ি যাব না, তোমরা জোর করে আমাকে নিয়ে যেতে পারবে না, সামনে পরীক্ষা, তাই তোমরা বাড়ি ফিরে যাও, আমি প্রমিস করছি এবারে ছুটিতে অবশ্যই বাড়ি যাব। মিষ্টি তুই সব সময় একই কথা বলিস, আর ছুটিতে আমাদেরকে এড়িয়ে যাস, আমি তো বুঝতেই পারি না তুই বাড়িতে কেন যেতে চাস না। দেখো মা, আগে যখন তুমি এটা বোঝার চেষ্টা করনি, তাই এখনো তোমাকে জানতে হবে না, দয়া করে তোমরা এখান থেকে চলে যাও। মিষ্টি তার মাকে এই বলে কাঁদতে কাঁদতে রুমের ভেতরে চলে যায়। সুচিত্রা তার মেয়ের এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তখনই বৃষ্টি সুচিত্রাকে বলে, আন্টি মন খারাপ করবেন না, কয়েকদিন থেকে আমিও ওর এরকম ব্যবহার দেখছি, আসল কারণটা কি আমিও বুঝতে পারছি না, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। বৃষ্টির মুখে এই কথা শুনে সুচিত্রা সেখান থেকে বাড়ি ফিরে যায়। এদিকে সুচিত্রার চলে যাওয়ার পরে বৃষ্টি মিষ্টিকে বলে, মিষ্টি তুই তোর মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছিলিস কেন? তুই জানিস তোর এরকম ব্যবহারে আন্টি কত বেশি কষ্ট পেয়েছে? বৃষ্টি তুই মায়ের কষ্ট দেখতে পাচ্ছিস, কিন্তু মায়ের একটা ভুল ডিসিশনের কারণে আমি যে কষ্ট পাচ্ছি এই ব্যাপারে তোর কোনো ধারণাই নেই। তুই কোন প্রবলেমের কথা বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। বৃষ্টি মায়ের ভুল ডিসিশনের কারণে আমাকে মেন্টালি আর ফিজিক্যালি হ্যারেস হতে হয়েছে, তুই জানিস না আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করা হয়েছে। মিষ্টি তুই আমাকে বল, কে তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আমি তোর বান্ধবী হই, যে কোনো সমস্যা হোক আমি তোর সাহায্য করার চেষ্টা করব। বৃষ্টি আজ থেকে প্রায় 5 বছর আগে আমার বাবার এক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গিয়েছিল। মা 2 বছর পর্যন্ত একাই আমাকে মানুষ করেছে, কিন্তু 2 বছর পর হঠাৎ রঞ্জন নামের এক ব্যক্তির সঙ্গে তার আলাপ হয় এবং দুজনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেয়। মায়ের সেই ভুল সিদ্ধান্ত আমার জীবনের সব থেকে খারাপ সময়। মিষ্টি তাহলে কি তোর সৎ বাবা তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? তুই আমাকে বল, আমি এই ব্যাপারে তোর মায়ের সঙ্গে কথা বলবো। তোর কি মনে হয় আমি কখনো মাকে এসব বলার চেষ্টা করিনি? ওই মানুষটি 3 বছর থেকে আমার উপর অত্যাচার করছিল, আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সব সময় তিনি আমার কথা এড়িয়ে গিয়েছেন, তাই এসব কিছু থেকে বাঁচার জন্যই আমি জোর করে এখানে চলে এসেছি। মিষ্টির মুখে এই কথা শোনা মাত্রই বৃষ্টি অনেক দুঃখী হয়ে যায় এবং তার বান্ধবীর সঙ্গে খারাপ করা মানুষটির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সে প্ল্যান ভাবতে শুরু করে দেয়। এরকমই একদিন বৃষ্টি মিষ্টিকে বলে, মিষ্টি তোর সৎ বাবার আসল চেহারা তোর মাকে দেখানোর জন্য আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে, বিশ্বাস কর তুই যদি এই আইডিয়া অনুযায়ী কাজ করিস, তাহলে ওই খারাপ মানুষটি তোদের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। সত্যি বলছিস বৃষ্টি? এরকমও হতে পারে, ওই মানুষটি আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাবে? তাহলে আমি অবশ্যই তোর কথা মতো কাজ করব, তুই শুধু বল আমাকে কি করতে হবে। বন্ধুরা, বৃষ্টি কি প্ল্যান করেছে মিষ্টির সৎ বাবার আসল চেহারা সামনে আনার জন্য, সেটা দেখার জন্য আমাদের পরবর্তী গল্প দেখতে ভুলবেন না। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আগের পার্টগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে এসো। বিশ্বাস কর মিষ্টি, আমার কথা মতো কাজ করলে তো সৎ বাবার আসল রূপ তোর মায়ের সামনে চলে আসবে, আর তার কুকর্মের জন্য আমরা তাকে শাস্তিও দিতে পারবো। সত্যি বলছিস বৃষ্টি? ওই খারাপ মানুষটিকে আমরা শাস্তি দিতে পারবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের পক্ষে এটা সম্ভব। বুদ্ধি খাটিয়ে কাজ করলে সবকিছুই সম্ভব, তুই শুধু আমার কথা মতো কাজ কর, তোর ওই অসভ্য বাবাকে এমন জব্দ করবো দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাবে না। বৃষ্টির কথা শুনে মিষ্টি অনেক খুশি হয়ে যায়।
এবং দুজনে মিলে রঞ্জনকে জব্দ করার ফন্দি আঁটতে শুরু করে। পরের দিন মিষ্টি তার সৎ বাবা রঞ্জনকে ফোন করে। হ্যালো বাবা, তোমার সঙ্গে একটা আর্জেন্ট কথা আছে, দয়া করে একবার আমার হোস্টেলে আসতে পারবে? আরে মিষ্টি, কাল কেন, তুমি চাইলে আমি আজই তোমার কাছে যাচ্ছি, কিন্তু তার আগে বলো কি বলতে চাও। আমি তোমাকে যা বলতে চাই সেটা ফোনে বলা যাবে না, তাই তুমি মাকে না জানিয়েই আমার সাথে দেখা করতে এসো। মিষ্টি রঞ্জনকেই বলে ফোন রেখে দেয়। এদিকে রঞ্জন মিষ্টির কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এতদিন পর আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, যে কারণে ওই সুচিত্রাকে বিয়ে করেছিলাম আজ 3 বছর পর তা পূরণ হতে চলেছে। আমিও এবার সুচিত্রাকে ছেড়ে মিষ্টির সঙ্গে বাকি জীবনটা কাটাবো। রঞ্জন এই বলে অনেক খুশি হয়ে যায় এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সে মিষ্টির সঙ্গে দেখা করতে হোস্টেলের বাইরে চলে আসে। আমি জানতাম মিষ্টি, তুমি এক না একদিন আমার কথায় রাজি হয়ে যাবে, তাই আমি আগে থেকেই সব ব্যবস্থা করে নিয়েছি। আমরা দুজন এখান থেকে মুম্বাই শহরে শিফট হয়ে যাব, তারপর তুমি আর আমি সেখানে নতুন করে জীবন শুরু করব। তোমার মায়ের কোনো চিহ্নই রাখবো না। তুমি যে দেখছি আমার কিছু বলার আগেই সব বুঝে নিলে, যে আমি তোমার মতো নোংরা মানুষের সঙ্গে জীবন কাটাতে চাই, যে কিনা সম্পর্কে আমার বাবা হয় আর যে কিনা আমাকে খারাপ নজরে দেখে। তোমার মতো মানুষকে তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। মিষ্টি, তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেবে? হোস্টেলে থাকতে থাকতে তোমার এত স্পর্ধা হয়ে গেছে, তুমি আমার বিপক্ষে কাজ করবে? তোমার মতো মানুষের বিপক্ষে আমার অনেক আগেই অ্যাকশন নেওয়া উচিত ছিল, কিন্তু মায়ের কথা ভেবে আমি চুপ করেছিলাম। এবারে আর নয়, আমি অনেক সহ্য করেছি। তোমরা কি সহ্য করছো? সহ্য তো আমি করছি, তোমাদের দুই মা ও মেয়েকে, কিন্তু আর নয়, এবার জোর করে হলেও আমি তোমাকে বিয়ে করব। রঞ্জন মিষ্টির সঙ্গে কথাই বলছিল তখনই সুচিত্রা এবং বৃষ্টি সেখানে আসে। ছি ছি রঞ্জন, তোমাকে আমি ভালো ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি যে এতটা নোংরা আমি কখনো ভাবতেই পারিনি। আজ আমার একটা ভুল ডিসিশনের কারণে আমার মেয়ের জীবনটা বরবাদ হয়ে গেল। সুচিত্রা এই বলে কাঁদতে থাকে। আন্টি, এখন কাঁদার সময় নয়, এই মানুষটিকে জব্দ করার সময়, তাই তুমি দুঃখী হয়ো না, আমাদের এখনই একে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আর যতক্ষণ না এই মানুষটি কঠোর শাস্তি পাচ্ছে আমাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ বৃষ্টি, এ আমাদের অনেক কষ্ট দিয়েছে, তাই এত সহজে আমরা একে ছাড়বো না। সুচিত্রা এই বলে রঞ্জনকে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশকে তাকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলে। মিষ্টি মা, আমাকে ক্ষমা করে দে, রঞ্জন তোর সাথে কতই না খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি কোনো দিকেই খেয়াল রাখিনি। মা, যা হয়ে গিয়েছে সব ভুলে যাও, এখন এই মানুষটা আমাদের জীবনে আর নেই, তাই তার কথা ভেবে মন খারাপ করো না, বরং এবারে আমাদের ভালো দিন এসে গেছে। ঠিক বলেছিস মিষ্টি, খারাপ সময় কেটে ভালো সময় এসেছে, তাই এবারে ছুটিতে তুই বাড়ি আসবি তো মা? হ্যাঁ মা, আমি অবশ্যই ছুটিতে বাড়ি আসবো। মেয়ের কথা শুনে সুচিত্রা অনেক খুশি হয়ে যায় এবং খুশি খুশি সে বাড়ি ফিরে যায়। মায়ের চলে যাওয়ার পর মিষ্টি বৃষ্টিকে বলে, ধন্যবাদ বৃষ্টি, তোর কারণে সবকিছু ঠিক হয়ে গেল। বিশ্বাস কর, আমি কখনো ভাবতেও পারিনি যে ওই মানুষটি আমাদের জীবন থেকে সরে যাবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর। ঠিক বলেছিস বৃষ্টি, এখন আমার জীবনে আর কোনো কষ্ট নেই, তাই নতুন করে আনন্দে দিন কাটাবো। বৃষ্টি এবং মিষ্টি দুজনে গল্প করছিল তখনই পিঙ্কি সেখানে আসে। কি রে বৃষ্টি, কত টাকার ব্যবস্থা হলো? অনেকদিন তো হয়ে গেল, কিন্তু এখনো তুই টাকাটা ফেরত দিলি না। পিঙ্কি, আর কয়েকদিন পর আমি মাইনে পাবো, যতটা পারবো টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টির কথা শুনে পিঙ্কি তাকে কিছুই বলে না। তখনই মিষ্টি পিঙ্কিকে তার জীবনে হয়ে যাওয়া ঘটনাটা জানায়। মিষ্টি, এ তো খুব ভালো কথা যে তুই তোর লাইফের সমস্যা থেকে বেরিয়ে এসেছিস, আর তোদের মা আর মেয়ের জীবন থেকে ওই খারাপ মানুষটি দূরে চলে গিয়েছে। কিন্তু এই দিকের সমস্যা মিটলেও লাইফে আরো অনেক সমস্যা পড়ে আছে, যেটা মেটানোর জন্য আমাদের কাজে যেতে হবে, তাই তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমিও রেডি হয়ে যাচ্ছি। পিঙ্কি, আমি আর সেখানে কাজে যাব না। কি বলছিস মিষ্টি, তুই সেখানে আর কাজে যাবি না? তুই কাজ করবি না তো কিভাবে খরচ বহন করবি? আমিও বৃষ্টির মতো টিউশন পড়িয়ে আর কোনো ছোটখাটো কাজ করে জীবন কাটিয়ে নেব, কিন্তু আর কোনোদিনও ওই খারাপ জায়গায় কাজে যাব না। মিষ্টি, তুই ভালো করে ভেবে নে, চাকরিটা কিন্তু আমাদের পাকা হয়ে গিয়েছিল, হঠাৎ এভাবে ছাড়া তোর উচিত হচ্ছে না। কিন্তু না রে, আমি যে ডিসিশন নিয়েছি আমি ঠিকঠাক ভেবেই নিয়েছি, তুইও আমার মতো ওই কাজটা ছেড়ে দে, আমরা হোস্টেলে থেকে পড়াশোনা করে ভালো চাকরি করে লাইফে সেটেল হয়ে যাব, তাই আমার মনে হয় এসব খারাপ জায়গা থেকে আমাদের একটু দূরে থাকাই উচিত। আমি পরিষ্কার বুঝতে পারছি যে বৃষ্টি তোর ভালো করেই ব্রেন ওয়াশ করেছে, তাই তুই ভালো খারাপ কিছুই বুঝে উঠতে পারছিস না, কিন্তু তোর মতো আমি অত বোকা নয়, আমি ঠিক ভুল ডিসিশন ভালো করে নিতে পারি, তাই তুই তোর কাজ কর আর আমাকে আমার কাজ করতে দে। পিঙ্কি মিষ্টি এবং বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়।
এদিকে দুই বান্ধবী পড়াই ব্যস্ত হয়ে পড়ে, অপরদিকে পিঙ্কি প্রত্যেক দিনের মতোই হোটেলে কাজ করতে যায়। তখনই হোটেলে তার রকির সঙ্গে দেখা হয়ে যায়। এই পিঙ্কি, যাবি নাকি আমার সঙ্গে গেস্ট রুমে? না রকি, আজ যাবো না, অন্যদিন যাবো, আমার অন্য ক্লায়েন্টদের সঙ্গে ডেট আছে আজকে। পিঙ্কি, তোর অন্য ক্লায়েন্টদের চেয়ে আমি বেশি দামি, কারণ আমি তোর প্রথম গ্রাহক, তাই ওদের বাদ দিয়ে তুই আমার সঙ্গে চল, তোকে আমি এক্সট্রা টাকা দেবো। রকি পিঙ্কিকে এই বলে জোর করতে থাকে। তখনই পিঙ্কি প্রচন্ড রেগে গিয়ে রকিকে বলে, দেখ রকি, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, টাকার থেকে আমার কথাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাই তুই অন্য কাউকে দেখে নে, আমি আজ তোর সঙ্গে যেতে পারবো না। দুদিন কাজ করতে না করতেই তোর এত অহংকার হয়ে গেছে, আমি তোর সব অহংকার ভেঙে চুর করে দেব। পিঙ্কি রকিকে এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই রকি জোর করে পিঙ্কিকে হোটেলের একটি রুমের ভেতরে নিয়ে যায়। রকি, এটা তুই ভালো করছিস না কিন্তু, দয়া করে আমাকে ছেড়ে দে, আমি কখন আর তোকে কিছুই বলবো না। পিঙ্কি, এতদিন তুই আমার ভালো রূপ দেখেছিস, এবার আমাকে না বলার শাস্তি পাবি, আজ আমি তোকে এত কষ্ট দেব যে দ্বিতীয়বার শুধু আমাকে নয় তুই অন্য কাউকেও না বলার আগে 100 বার ভাববি। রকি পিঙ্কিকে এই বলে কোমর থেকে বেল্ট বার করে মারতে শুরু করে দেয়। এদিকে পিঙ্কি মার খেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু রকি অনেক ধনী ছেলে হওয়ার কারণে কেউই পিঙ্কিকে বাঁচাতে সেখানে আসে না। এ আমি কি সমস্যায় পড়ে গেলাম, হোটেলের চারিদিকে লোক ভর্তি কিন্তু কেউ আমাকে সাহায্য করতে আসছে না, এই দজ্জাল রকি তো আমাকে মেরেই ফেলবে ঠিক করেছে। পিঙ্কি এই বলে রকির হাত থেকে বাঁচার জন্য কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু রকি তার একটিও কথা শোনে না এবং সে পিঙ্কিকে প্রচন্ড মারধর করে রুমে বন্ধ করে বাইরে চলে যায়। আমি তো উঠে ঠিক মতো দাঁড়াতেও পারছি না, এই রুম থেকে বেরিয়ে যাব কিভাবে? পিঙ্কি এই বলে রুম থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। তখনই পিঙ্কি মিষ্টিকে ফোন করে। হ্যালো পিঙ্কি, কি ব্যাপার, তুই হঠাৎ আমাকে ফোন করলি? মিষ্টি, তোরা আমাকে বাঁচা, রকি জোর করে আমাকে রুমের ভেতরে বন্ধ করে রেখেছে, ওর কথায় আমি রাজি হইনি বলে ও আমাকে খুব মারধরও করেছে, এখন আমি এমন পরিস্থিতিতে আছি যে উঠে ঠিক মতো দাঁড়াতেও পারছি না। পিঙ্কির কথা শুনে মিষ্টি অনেক দুঃখী হয়ে যায় এবং তখনই সে পিঙ্কিকে বলে, পিঙ্কি তুই চিন্তা করিস না, আমরা এখনই তোর কাছে আসছি। মিষ্টি এই বলে ফোন রেখে দেয়। বৃষ্টি, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ব্লু হেভেন হোটেলে যেতে হবে, সেখানে পিঙ্কিকে রকি নামের একটি ছেলে বন্দি বানিয়ে রেখেছে। তাহলে তো আমাদেরকে আগে পুলিশকে ইনফর্ম করতে হবে, তারপরে সেখানে যেতে হবে। কিন্তু এখন আমাদের কাছে অত বেশি সময় নেই, কারণ রকি পিঙ্কিকে প্রচন্ড মারধর করে আহত করে দিয়েছে, এখন আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তারপর না হয় ওই রকির ব্যবস্থা করতে হবে। মিষ্টির কথা শুনে দুজনে মিলে ব্লু হেভেন হোটেলে চলে যায় এবং সেখানে গিয়ে তারা হোটেলের চারিদিকে পিঙ্কিকে খুঁজতে শুরু করে দেয়। মিষ্টি, পিঙ্কির জন্য আমার খুব ভয় করছে, জানি না ও কেমন পরিস্থিতির মধ্যে আছে। তোর মতো আমারও ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, জানি না ওই রকি ওর কি অবস্থা করেছে। বৃষ্টি মিষ্টিকে এই বলে পিঙ্কিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তারা পিঙ্কিকে একটি রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। মিষ্টি, আমাদের তাড়াতাড়ি পিঙ্কিকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। বৃষ্টির কথা শুনে মিষ্টি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকে। এরপর দুই বান্ধবী মিলে পিঙ্কিকে একটি পাশেরই হসপিটালে অ্যাডমিট করে দেয়। বন্ধুরা বৃষ্টি এবং মিষ্টি মিলে পিঙ্কিকে বাঁচিয়ে হসপিটালে অ্যাডমিট তো করে দিল, কিন্তু তারা কি ওই ধনী বাপের ছেলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে? এটা জানার জন্য আমাদের পঞ্চম পর্ব দেখতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। বন্ধুরা, গল্পের আগের পর্বে আমরা দেখলাম বৃষ্টি এবং মিষ্টি পিঙ্কির অবস্থা দেখে তাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। পিঙ্কির এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে, ওই রকি পিঙ্কির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, ওকে এত মারধর করেছে যে ও অজ্ঞান হয়ে গিয়েছে। হ্যাঁ বৃষ্টি, পিঙ্কিকে এভাবে কষ্ট পেতে দেখে আমারও খুব খারাপ লাগছে। রকি ধনী বাপের বখাটে ছেলে, তার কথা মতো যখনই কোনো মেয়ে কাজ করে না সে তাদের সঙ্গে এরকমটাই করে, আর বাবার টাকার জন্য প্রতিবারই বেঁচে যায়। কিন্তু মিষ্টি, প্রত্যেকবার বাঁচলেও এবারে আমি ওকে এমন জালে ফাঁসাবো যে সে নিজেই নিজের দোষ স্বীকার করবে। বৃষ্টি এবং মিষ্টি দুজনে এসব কথা বলছিল, তখনই একজন মহিলা ডাক্তার বৈশাখী সেখানে আসে। পিঙ্কির বাড়ির লোকজন এখানে কে আছে? তার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। ম্যাডাম, পিঙ্কি আমাদের বান্ধবী হয়, ওর পরিবারের ব্যাপারে কিছু বলতে পারছি না, তবে আপনি কি বলতে চান আমাদেরকেই বলতে পারেন। দেখো, পিঙ্কির সঙ্গে কিন্তু অনেক খারাপ ব্যবহার হয়েছে, তার উপর এত বেশি অত্যাচার করা হয়েছে যে তাকে অন্তত 15 দিন হসপিটালে অ্যাডমিট থাকতে হবে, আর তার জন্য খরচ কিন্তু অনেক বেশি, তোমরা সেই খরচ বহন করতে পারবে তো?
ডাক্তারের মুখে খরচের কথা শুনে বৃষ্টি এবং মিষ্টি অনেক দুঃখী হয়ে যায়। ম্যাডাম, আপনি পিঙ্কির চিকিৎসা শুরু করে দিন, যেখান থেকে পারি আমরা টাকার ব্যবস্থা করে নেব। বৃষ্টির কথা মতো মহিলা ডাক্তার সেখান থেকে চলে যায়। বৃষ্টি, তুই ডাক্তারকে বলে তো দিলি, কিন্তু তুই কি জানিস হসপিটালের খরচ কত বেশি? এত টাকা আমরা কোথা থেকে ব্যবস্থা করব? পিঙ্কি আমাদের বান্ধবী হয়, ওর চিকিৎসার প্রয়োজন, তাই যেখান থেকে হোক টাকা তো আমাদেরকে ব্যবস্থা করতেই হবে। দুই বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলে টাকার ব্যবস্থা করার জন্য হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় তাদের রাজেশের সঙ্গে দেখা হয়ে যায়। কি ব্যাপার বৃষ্টি, তোমরা হসপিটালের বাইরে কি করছো? রাজেশ, আমার বান্ধবী পিঙ্কির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, সেই হসপিটালে ভর্তি আছে। বৃষ্টি রাজেশকে এই বলে মিষ্টির সঙ্গে সেখান থেকে চলে যায় এবং তারা যাদের কাছে কাজ করত তাদের সবার কাছে টাকার সাহায্য চাইল, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করল না। বৃষ্টি এবং মিষ্টি এই দেখে মন খারাপ করে হসপিটালে ফিরে আসে। কিভাবে টাকার ব্যবস্থা করব কিছুই বুঝে উঠতে পারছি না, সবার কাছে সাহায্য চাইলাম কিন্তু কেউ টাকা দিতে রাজি হলো না, এখন এত টাকার ব্যবস্থা আমরা কোথা থেকে করব? তোর মতো আমিও সেই কথাই ভাবছি, আর এটাও ভাবছি যে মায়ের সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলবো, যদি মা আমাদেরকে কিছু সাহায্য করতে পারে। না রে, এমনিতেও আন্টির পরিস্থিতি খুব একটা ভালো নয়, এভাবে তাকে টাকার জন্য বিরক্ত করা উচিত হবে না, যা করতে হবে আমাদের দুজনকেই করতে হবে। তোর কথা আমি পরিষ্কার ভাবেই বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে টাকার ব্যবস্থা কিভাবে হবে। মিষ্টি এই বলে খুব চিন্তায় পড়ে যায়। তখনই বৃষ্টি তাকে বলে, আমার মনে হচ্ছে ডাক্তার ম্যাডামের সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলা উচিত। কিন্তু তুই ম্যাডামকে কি বলবি, যে আমাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলবো, আর ডাক্তার ম্যাডামকে রিকোয়েস্ট করব যদি তিনি কম টাকায় পিঙ্কের চিকিৎসাটা করে দেন। দুই বান্ধবী এই বলে মন খারাপ করে বৈশাখীর কেবিনে যায়। আরে, তোমরা চলে এসেছো, এখনই তোমাদের সঙ্গে দেখাই করব ভাবছিলাম। ম্যাডাম, আমাদেরকে ক্ষমা করে দিন, হাজার চেষ্টা করেও আমরা টাকার ব্যবস্থা করতে পারিনি। আরে, আমার সঙ্গে মজা কেন করছো? এই তো কিছুক্ষণ আগে রিসেপশনিস্ট বললো তোমরা নাকি সব টাকা পে করে দিয়েছো। বৈশাখীর মুখে এই কথা শুনে বৃষ্টি এবং মিষ্টি হতভম্ব হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর বৃষ্টি ডাক্তারকে বলে, বিশ্বাস করুন ম্যাডাম, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আমরা এখনো টাকার ব্যবস্থা করতেই পারিনি, তাই তো আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। বৃষ্টির কথা শুনে বৈশাখী হসপিটালের রিসেপশনের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে যায়। বৃষ্টি, পিঙ্কির চিকিৎসার সব বিল রাজেশ নামের এক ছেলে পে করে দিয়েছে, এই নাও এইটা রাজেশের নাম্বার, তোমরা তার সঙ্গে যোগাযোগ করে নিও। বৈশাখী বৃষ্টি এবং মিষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দুই বান্ধবী রাজেশের কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়। মিষ্টি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না যে রাজেশ কেন এই হসপিটালের বিল দিতে গেল। তোর মতো আমিও সেই কথাই ভাবছি, তাই এই ব্যাপারে ওর সঙ্গে কথা না বললে কিছু বোঝা যাবে না। দুই বান্ধবী এই নিয়ে কথাই বলছিল, তখনই রাজেশ সেখানে আসে। তোমরা কোন ব্যাপারে কথা বলছো? তুমি আমাদেরকে না বলে পিঙ্কির হসপিটালের বিলটা কেন দিলে? বৃষ্টি, হাসপাতালের বিল শুধুমাত্র আমি তোমাদের জন্য দিয়েছি, কিছুক্ষণ আগে যখন তুমি আর তোমার বান্ধবী কথা বলছিলে আমি তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম, আর তোমরা যে টাকার ব্যবস্থা করতে পারোনি এটাও আমি বুঝতে পেরে গেছি, তাই তোমাদের একটু হেল্প করে দিলাম। কি দরকার ছিল হেল্প করার, আমরা তো তোমাকে সাহায্য করতে বলিনি। দেখো, এখন এসব ভাবার সময় নয়, আমি তোমাদের কথা ভেবে আর পিঙ্কির কন্ডিশন দেখার পরেই টাকা দিয়েছি, তাই যখন তোমাদের কাছে টাকা এসে যাবে আমাকে টাকা শোধ করে দিও। রাজেশ বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই বৃষ্টি তাকে বলে, সরি রাজেশ, আমি একটু টেনশনের মধ্যে আছি তাই তোমাকে উল্টোপাল্টা কথা বলে দিলাম, কিন্তু বিশ্বাস করো তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। মিষ্টি ও পিঙ্কির মতো আমিও তোমার বন্ধু, তাই বন্ধু হিসেবে একটা কথা জিজ্ঞাসা করব। বন্ধু যখন মনে করেছো, তুমি যেটা জিজ্ঞাসা করবে আমি তোমাকে সব উত্তর দেওয়ার চেষ্টা করব। বল, তুমি আমাকে কি জিজ্ঞাসা করতে চাও? কিছুক্ষণ আগে আমি পিঙ্কির কাছে গিয়েছিলাম, ডাক্তার ওর খুব ভালোভাবে ট্রিটমেন্ট করছে, কিন্তু ওর শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ ওর উপর অত্যাচার করেছে, এসব কি করে হলো? হ্যাঁ রাজেশ, তুমি যা ভেবেছো ঠিকই ভেবেছো, এসব কিছু ওই রকিরই কাজ, যার হাত থেকে হোটেলে তুমি আমাকে বাঁচিয়েছিলে সে রাগের বসে পিঙ্কিকে এত বেশি মারধর করেছে যে তার অবস্থা এরকম হয়ে গিয়েছে। তাহলে তো আমাদের অ্যাকশন নেওয়া উচিত। রাজেশ, রকি ধনী বাবার একমাত্র ছেলে, টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করা ওর জন্য কোনো ব্যাপারই নয়, তাই আমাদেরকে যা করতে হবে খুব ভাবনা চিন্তা করেই করতে হবে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, প্রথমে পিঙ্কি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাক, তারপর প্ল্যানিং করে ওই রকিকে শাস্তি দেওয়া যাবে। রাজেশের মুখে এই কথা শুনে বৃষ্টি এবং মিষ্টি অনেক খুশি হয়ে যায়।
এবং সকলে মিলে পিঙ্কির সুস্থ হওয়ার অপেক্ষা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 15 দিন কেটে যায় এবং ধীরে ধীরে পিঙ্কি আগের মতো সুস্থ হয়ে ওঠে। বৃষ্টি এবং মিষ্টি পিঙ্কিকে সুস্থ হতে দেখে অনেক খুশি হয়ে যায়। পিঙ্কি, 15 দিন থেকে তুই হসপিটালে অ্যাডমিট আছিস। তুই হোস্টেলে না থাকার কারণে আমাদের এক মুহূর্ত ভালো লাগছিল না। বিশ্বাস কর, তোকে ছাড়া রুম যেন খালি খালি মনে হচ্ছিল। বৃষ্টি, মিষ্টি, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সঙ্গে কতই না খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমার এই খারাপ পরিস্থিতিতে তোরাই আমার খুব ভালো করে খেয়াল রেখেছিস। বিশ্বাস কর, এতদিন পর আমার মনে হচ্ছে যে আমার পরিবার আছে। পিঙ্কি, এরকম বলছিস কেন? আমরা তোর বন্ধুর সাথে সাথে পরিবারও, কিন্তু আসল পরিবার তো আসলই হয়। তাই এতদিন যে অসুস্থ ছিলিস, বাড়ির লোকেদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারিসনি, তাই একবার ওদের সঙ্গে ফোন করে কথা বলে নে। বৃষ্টি, কোন পরিবারের সঙ্গে কথা বলবো? যারা আমাকে বিক্রি করতে চেয়েছিল। এ কি বলছিস তুই? ফ্যামিলির লোকেরা কি কখনো কাউকে বিক্রি করতে পারে? আমার জন্মের পর থেকে আমি মামা মামির কাছে মানুষ হয়েছি। ছোটবেলাতেই বাবা মায়ের এক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছিল। মামার মামি আমাকে বাড়িতে রেখে চাকরের মতো কাজ করাচ্ছিল। আমার অনেক রিকোয়েস্টের পরেই তারা আমাকে পড়ানোর সুযোগ দিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন টাকার কারণে ওরা আমাকে বিক্রি করবে ঠিক করে। তখনই আমি সেখান থেকে পালিয়ে এখানে চলে আসি, আর এখানে এসে ছোটখাটো কাজ করে পড়াশোনা চালিয়ে যায়। কিন্তু তখনই আমার দেখা হয় মল্লিকা নামের এক মেয়ের সঙ্গে, যে আমাকে জোর করে এই প্রফেশনে ঢুকতে বাধ্য করে। পিঙ্কির মুখে এরকম কথা শুনে বৃষ্টি অনেক দুঃখী হয়ে যায়। সত্যি পিঙ্কি, তুই এক ধরনের ফাইটার। জীবনে কতই না লড়াই করে বেঁচে আছিস, তোর জীবনের সংঘর্ষের কথা শুনে আমাদের চোখে জল চলে এলো। বৃষ্টি পিঙ্কিকে এই বলে মিষ্টির সঙ্গে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করে সেখান থেকে কাজে চলে যায়। এদিকে মিষ্টি এবং পিঙ্কি হোস্টেলের দিকে রওনা হচ্ছিল, তখনই রাস্তায় রকির সঙ্গে তাদের দেখা হয়ে যায়। ও, তাহলে পিঙ্কি বেঁচে গেছো? আমি তো ভেবেছিলাম মার খাওয়ার পর তুমি পৃথিবী ছেড়ে স্বর্গে চলে যাবে। রকি, স্বর্গে আমি নয়, তুই যাবি। কারণ আমি তোর যা অবস্থা করব, দ্বিতীয়বার কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করার আগে তুই 100 বার ভাববি। রকি এই বলে জোরে জোরে হাসতে শুরু করে দেয়। পিঙ্কি এবং মিষ্টি রকির এরকম পাগলামি দেখে তাকে কিছু না বলেই সেখান থেকে হোস্টেলে চলে যায়। বন্ধুরা, পিঙ্কি, মিষ্টি এবং বৃষ্টি 3 বান্ধবী মিলে রকিকে তার কর্মের শাস্তি দিতে পারবে কি না, এটা জানার জন্য আমাদের পরের পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। বন্ধুরা, অসহায় মেয়ের ভালোবাসা গল্পের আগের পর্বে আমরা দেখলাম রকি পিঙ্কিকে নিয়ে হাসাহাসি করছিল। এদিকে পিঙ্কি তার কথায় কোনো কান না দিয়েই হোস্টেলে ফিরে আসে। বৃষ্টি পিঙ্কি এবং মিষ্টিকে দুঃখী দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার পিঙ্কি? এতদিন পর তুই হোস্টেলে এসেছিস, কিন্তু তুই খুশি হওয়ার জায়গায় মন খারাপ করে আছিস কেন? বৃষ্টি, রাস্তায় রকির সঙ্গে দেখা হয়েছিল। ও আমার উপর এত বেশি অত্যাচার করার পরেও আনন্দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। পিঙ্কি, তুই চিন্তা করিস না, তুই এখন হসপিটাল থেকে হোস্টেলে ফিরে এসেছিস, ওই রকিকে সায়েস্তা করার ব্যবস্থা আমরা ঠিক করে নেব। বৃষ্টি পিঙ্কিকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। একদিন বৃষ্টি পড়াতে যাচ্ছিল, তখনই রাস্তায় তার রাজেশের সঙ্গে দেখা হয়ে যায়। বৃষ্টি, তোমাকে লেখাপড়া করার জন্য এত কষ্ট করতে দেখলে আমার খুব খারাপ লাগে। বিশ্বাস করো, আমি তোমার জন্য কিছু করতে চাই। বড় হতে গেলে ছোটখাটো সমস্যা তো ফেস করতেই হবে, তাই বাচ্চাদের পড়াতে আমার কোনো সমস্যা হয় না। রাজেশ, তুমি আমার একটা হেল্প করতে পারো? হ্যাঁ, বলো না বৃষ্টি, কি করতে হবে? আমি তোমার সব রকম সাহায্য করতে রাজি আছি। তুমি তো জানো ঠিকমতো এখানে কাউকে চিনিও না, তাই রকিকে কিভাবে তার কর্মের শাস্তি দেব কিছুই বুঝে উঠতে পারছি না। রকিকে উচিত শিক্ষা দিতে তুমি কি আমাদেরকে সাহায্য করতে পারবে? কেন সাহায্য করব না বৃষ্টি, তোমাকে আমি বন্ধু মনে করেছি, তাই যে কোনো সমস্যা হোক আমি তোমার পাশে থাকব। রাজেশের মুখে এই কথা শুনে বৃষ্টি অনেক খুশি হয়ে যায়। তখনই বৃষ্টি রাজেশকে বলে, রাজেশ, তুমি আমাকে রকির সঙ্গে দেখা করাতে পারবে? আমি ওকে নিজের জালে ফাঁসিয়ে ওর আসল রূপটা সকলের সামনে আনতে চাই। তোমার আইডিয়াটা তো ভালো, কিন্তু রকিকে ফাঁসাতে গিয়ে যেন তুমি কোনো সমস্যায় পড়ে যেও না। আমি যদি কোনো সমস্যায় পড়ি, তুমি তো আছোই, আমাকে ওই রকির কাছ থেকে বাঁচিয়ে নেবে, তাই আমার কোনো ভয় নেই। বৃষ্টির কথা শুনে রাজেশ তাকে ব্লু পয়েন্ট হোটেলে নিয়ে যায়। রকি বৃষ্টিকে দেখা মাত্রই চিনে ফেলে। আরে বাহ, অনেকদিন পর হোটেলে এসেছো, তোমাকে এখানে দেখে খুব ভালো লাগছে। রকি, তুমি বিশ্বাস করবে না, আমি এখানে শুধুমাত্র তোমার জন্যই এসেছি। সেদিন তোমাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি। এতে নতুন কথা কি?
আমার মতো হ্যান্ডসাম ধনী ছেলেকে সবাই পছন্দ করে, তাই সময় নষ্ট না করে চলো রুমে যাই। আরে এত তাড়াহুড়ো কিসের, একটু ডান্স করে নি তারপরে না হয় রুমে যাব। বৃষ্টি রকিকে এই বলে তার সঙ্গে ডান্স করতে শুরু করে দেয়। দুজনে ডান্স করছিল তখনই বৃষ্টি রকিকে বলে, রকি কিছু মনে না করলে একটা কথা বলবো তোমাকে। বৃষ্টি এতে মনে করার কি আছে, কয়েকদিন পর্যন্ত তুমি আমার গার্লফ্রেন্ড থাকবে, তাই এখন তুমি যা বলবে আমি তোমার কথা শুনবো। আমি যখন তোমার কাছে আসছিলাম ওই পিঙ্কি তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল, আমার কিন্তু ওর কথায় বিশ্বাস হয়নি, কিন্তু আমি তোমার মুখে সেই কথাটা শুনতে চাই। ওই কল গার্ল পিঙ্কি তোমাকে কি বলেছে আমি জানি না, কিন্তু এটা সত্যি যে আমি ওকে খুব মারধর করেছি। রকি তুমি সত্যি বলছো, তুমি ওকে মারধর করেছো? আরে বৃষ্টি তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে এরকম কিছু ব্যবহার করব না। ও কল গার্ল হয়ে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছিল, তাই আমি ওকে রুমের ভেতরে নিয়ে গিয়ে এত মারধর করেছি যে হসপিটালে পৌঁছে গেছে। ও দ্বিতীয় দিন আমাকে না বলার আগে 100 বার ভাববে। রকি এটা তুমি একদম ঠিক কাজই করেছো। বৃষ্টি আমি জানতাম তুমি আমার সাপোর্টই করবে, ওরকম মেয়েকে কেউ পছন্দ করে না। রকি বৃষ্টির সঙ্গে কথাই বলছিল তখনই রাজেশ পুলিশ এবং রকির বাবা মনোজকে নিয়ে সেখানে উপস্থিত হয়। রকি তার বাবাকে হোটেলে দেখে অবাক হয়ে যায়। আরে বাবা তুমি এখানে ইন্সপেক্টর আঙ্কেলের সঙ্গে কি করছো? রকি আমি এখানে তোর কাণ্ড কারখানা নিজের চোখে দেখতে এসেছি, তুই কিভাবে মেয়েদের সঙ্গে প্রতারণা করে তাদের উপর অত্যাচার করছিস এটাই আমি তোর ইন্সপেক্টর আঙ্কেলকে দেখাতে নিয়ে এসেছি। ছি ছি রকি তুমি এত নিচে নেমে যাবে আমি কখনো ভাবতে পারিনি, মেয়েদের উপর অত্যাচার করাকে তুমি উৎসাহের কাজ মনে করছো? আঙ্কেল সে একটি কল গার্ল, তাকে নিয়ে এত ভাবনা চিন্তা করার কি আছে? সে কল গার্ল তাতে কি হয়েছে? রকি তুমি ভুলে যাচ্ছ সেও একজন মানুষ, তাই তার উপর অত্যাচার করে হাসপাতালে পাঠানোর অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করছি। আঙ্কেল আমি আপনার বন্ধুর ছেলে, আপনি আমাকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। রকি তুই আমার ছেলে বলে কি সব সময় বেঁচে যাবি? এবার তোর আসল রূপ আমিও নিজের চোখে দেখেছি, তাই তোকে শাস্তি দিতে আমিও ইন্সপেক্টরকে সাহায্য করব। রকি তার বাবার মুখে এরকম কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। এরপর ইন্সপেক্টর রকিকে মেয়েদের উপর অত্যাচার করার অপরাধে অ্যারেস্ট করে জেলে ভরে দেয়। রকিকে তার শাস্তি পেতে দেখে বৃষ্টি অনেক বেশি খুশি হয়ে যায়। ধন্যবাদ রাজেশ, এ সবকিছু তোমার কারণেই হয়েছে, তোমার কথা মতো কাজ করি আমরা রকিকে শাস্তি দিতে পেরেছি। বৃষ্টি এ সবকিছু আমার কারণে নয়, তোমার বুদ্ধি ও জেদের কারণে হয়েছে। তুমি সাহস করে যে বান্ধবীর জন্য রকিকে শাস্তি দেওয়ার কথা ভেবেছিলে এটাই প্রশংসা করার ব্যাপার। বৃষ্টি তুই সত্যি বলছিস রকিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে? হ্যাঁ রে পিঙ্কি আমি একদম সত্যি কথাই বলছি, রকি ওর পাপের শাস্তি পেয়ে গেছে, আর এখন ওর বাবাও ওকে জেল থেকে বার করবে না বলেছে। বৃষ্টির মুখে এই কথা শোনা মাত্রই পিঙ্কি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেই দিন তারা রকিকে তার পাপের শাস্তি দিয়ে আনন্দের সঙ্গে পার্টি করে। পিঙ্কি মিষ্টি এবার আমরা নিশ্চিন্ত হয়ে পড়ার সাথে সাথে বাইরের কাজও করতে পারবো, এবার আমাদের একটাই উদ্দেশ্য ভালোভাবে লেখাপড়া করে টপ র‍্যাঙ্কে নাম্বার তোলা আর ভালো একটা কোম্পানিতে জব করে নিজের লাইফ সেটেল করা। হ্যাঁ নিজেদের স্বপ্ন পূরণের জন্যই তো আমরা দিন রাত পরিশ্রম করছি, আর দিন দিন সিলেবাস এত বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে পাস করাই অসম্ভব হয়ে যাচ্ছে। বৃষ্টি চিন্তা করিস না, আমরা তিন বান্ধবী অনেক বড় বড় সমস্যা ফেস করে এই জায়গায় এসেছি, তাই কে পাস করবে জানি না, আমরা তিন বান্ধবী তো টপ করবই। হ্যাঁ বৃষ্টি পিঙ্কি একদম ঠিক কথাই বলছে, যেমন করে হোক আমাদের তিন বান্ধবীকে টপ করতেই হবে, কারণ আমাদের স্বপ্নের সাথে সাথে পরিবারের স্বপ্নও জড়িত আছে। মিষ্টি এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে পিঙ্কি এবং বৃষ্টি দুজনে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, তিন বান্ধবী লেখাপড়ার সাথে সাথে নিজেদের কাজেও মন দেয়। একদিন পিঙ্কি এবং মিষ্টি হোস্টেল রুমে বসেছিল, তখনই হোস্টেলের বাইরে তারা একটি গাড়ির আওয়াজ শুনতে পায়। এখন আবার কে এলো? গাড়ি নিয়ে কেউ তো কোনোদিন এখানে আসে না। মিষ্টি তোর মতো আমিও একই কথা ভাবছি, আমাদের হোস্টেলের কোন মেয়ে এত বেশি লাকি হয়ে গেল যে তার জন্য কার এসেছে? পিঙ্কি চল বাইরে গিয়ে দেখেই আসি। মিষ্টির কথা মতো দুজনে বাইরে চলে যায়। তখনই তারা দেখতে পায় বৃষ্টি রাজেশের কার থেকে নিচে নেমে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছে। ও তাহলে এই ব্যাপার, সেই লাকি মেয়ে আর অন্য কেউ নয় আমাদেরই বান্ধবী বৃষ্টি, যার বয়ফ্রেন্ড তাকে এত বড় কারে করে হোস্টেলে ছাড়তে এসেছে। পিঙ্কি
এটা বৃষ্টির ভাগ্য নাকি তার খারাপ কপাল কেই জানে, ধনী বাপের ছেলেরা ভালো হয় না। হ্যাঁ রে মিষ্টি, তুই একদম ঠিক কথাই বলছিস। এখানকার বকেটে ছেলেদেরকে আমার খুব ভালো করেই জানা আছে। প্রথমে টাকা পয়সা দেখিয়ে মেয়েদের নিজের জালে ফাঁসিয়ে নেয়, আর তারপর তাদের ঠকিয়ে অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়ায়। এসব ভেবে কিন্তু আমারও বৃষ্টিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তাই পুরোপুরি রাজসের জালে ফাঁসার আগে আমাদেরকে বৃষ্টিকে সাবধান করতে হবে। মিষ্টি এবং পিঙ্কি এই বলে হোস্টেলের ভেতরে চলে আসে, এবং কিছুক্ষণ পরে বৃষ্টি রুমের ভেতরে এলে পিঙ্কি তাকে বলে, বৃষ্টি তুই এখানকার ছেলেদেরকে ভালো করে জানিস না, এরা মেয়েদের সুযোগ নিয়ে তারপর জীবন থেকে সরিয়ে দেয়, তাই এখানকার ছেলেদের থেকে দূরে থাকাই ভালো। পিঙ্কি তুই একদম ঠিক কথাই বলছিস, কিন্তু রাজেশ সেরকম ছেলেই নয়, ও মেয়েদের অনেক রেসপেক্ট করে। তাই আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না, আমি জেনে শুনে এরকম কোনো কাজ করব না যেটাতে আমার ফিউচার নষ্ট হয়ে যাবে। বৃষ্টি দুই বান্ধবীকে এই বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টির কথা ভেবে পিঙ্কি এবং মিষ্টি খুব চিন্তায় পড়ে যায়। বন্ধুরা, ভবিষ্যতে কি রাজেশের সঙ্গে বৃষ্টি আনন্দের সঙ্গে জীবন কাটাবে, নাকি পিঙ্কি ও মিষ্টির কথা মতো রাজেশ বৃষ্টিকে ঠকিয়ে তার জীবন নষ্ট করবে? এটা দেখার জন্য আমাদের গল্পের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। বন্ধুরা, অসহায় মেয়ের ভালোবাসা গল্পের আগের পর্বে আমরা দেখলাম বৃষ্টিকে রাজেশের সাথে ঘুরতে দেখে তার দুই বান্ধবী তাকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। পিঙ্কি, বৃষ্টিকে নিয়ে আমার খুব বেশি চিন্তা হচ্ছে, ও কিভাবে যে রাজেশের জীবন থেকে বেরিয়ে আসবে কিছু বুঝে উঠতে পারছি না। হ্যাঁ রে, তোর মতো আমারও ওকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। এত ট্যালেন্টেড একটা মেয়ে, ও লেখাপড়া বাদ দিয়ে এখন রাজেশের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ভবিষ্যতে ওকে এসবের জন্য কিন্তু অনেক আফসোস করতে হবে। পিঙ্কি এবং মিষ্টি এই বলে খুব চিন্তায় পড়ে যায়। অপরদিকে বৃষ্টি তার দুই বান্ধবীর কোনো কথা না শুনে বেশিরভাগ সময় রাজেশের সঙ্গেই কাটাতে থাকে। রাজেশ, তোমার মা বাবা আমার মতো একটি গরিব মেয়েকে বৌমা হিসেবে মেনে নেবে তো? বৃষ্টি, আমার বাবা মা খুব ভালো, তারা আমাকে অনেক ভালোবাসে, তাই আমার পছন্দকে তারা অস্বীকার করবে না, তুমি এসব দিকে নিশ্চিন্ত থাকো। রাজেশের কথা শুনে বৃষ্টি অনেক খুশি হয়ে যায়। এভাবেই তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকে। অপরদিকে বৃষ্টিকে রাজেশের সঙ্গে ঘুরে বেড়াতে দেখে পিঙ্কি এবং মিষ্টি খুব চিন্তায় পড়ে যায়। একদিন তারা দুই বান্ধবী বসে পড়াশোনা করছিল, তখনই পিঙ্কি মিষ্টিকে বলে, মিষ্টি এই পরীক্ষার টাইমেতে ও বৃষ্টি ও রাজেশের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ওর তো লেখাপড়ায় কোনো মনই নেই দেখছি। ঠিক বলেছিস পিঙ্কি, রাজেশ ওর জীবনের সঙ্গে সঙ্গে ক্যারিয়ারও নষ্ট করতে চলেছে। হ্যাঁ রে মিষ্টি, বৃষ্টি আমাদের জন্য অনেক করেছে, ওর জীবন এভাবে নষ্ট হতে আমরা দেখতে পারবো না। এই সিচুয়েশনে ওকে আমরা কিভাবে বোঝাবো? বৃষ্টি তো আমাদের কোনো কথাই শুনতে চাইছে না। সেই কারণেই তো আমার মাথায় একটি অন্য বুদ্ধি এসেছে। আমরা যদি সেই বুদ্ধিমতো কাজ করি, তাহলে বৃষ্টি আর ঘন ঘন ওই রাজেশের সঙ্গে দেখা করতে পারবে না। সত্যি বলছিস পিঙ্কি? তোর কথা মতো কাজ করলে আমাদের বান্ধবীর জীবন থেকে ওই দুষ্ট রাজেশ সরে যাবে? হ্যাঁ রে, আমি তো চাই ওই রাজেশ যেন বৃষ্টির জীবন থেকে সরে যাক। পিঙ্কি এবং মিষ্টি দুজনে কথাই বলছিল, তখনই বৃষ্টি সেখানে আসে। আরে বাহ, দুই বান্ধবী মিলে পড়াশোনা করছিস, পরীক্ষার প্রিপারেশন তো খুব জোরদার চলছে দেখছি। বৃষ্টি, আমাদের পরীক্ষার প্রিপারেশন তো খুব ভালোই হচ্ছে, কিন্তু কয়েকদিন থেকে দেখছি তোর পড়াশোনায় একদম মন নেই, সব সময় অজুহাত দিয়ে বাইরে বেড়াতে চলে যাচ্ছিস। পিঙ্কি, তোরা তো জানিস টিউশনের সাথে সাথে আমি দুটো পার্ট টাইম জবও করছি, ওসব নিয়ে কয়েকদিন একটু ব্যস্ত আছি। আমরা ভালো করেই জানি তুই কাজ নিয়ে ব্যস্ত আছিস নাকি রাজেশের সঙ্গে দিন রাত ঘুরে বেড়াচ্ছিস। আসলে বন্ধুত্ব যখন করেছি কিছুটা সময় তো ওকে দিতেই হবে বল, এতে আমাদের কিছু বলার নেই। কিন্তু হোস্টেলের ভবানী ম্যাডাম অনেকদিন থেকে এগুলো নোটিস করছে, আর তিনি পরিষ্কার বলে দিয়েছেন যদি এরকমই চলতে থাকে তাহলে তোকে হোস্টেল ছেড়ে দিতে হবে। এ কি বলছিস পিঙ্কি, হোস্টেল ছেড়ে দিলে আমি কোথায় যাব? এভাবে তো অনেক সমস্যা হয়ে যাবে। হ্যাঁ রে বৃষ্টি, সেই কারণেই তো তোকে বলছি রাজেশের সঙ্গে ঘোরাটা একটু বন্ধ কর, ভবানী ম্যাডাম যদি রেগে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। পিঙ্কির কথা শুনে বৃষ্টি মন খারাপ করে ঘরের বাইরে চলে যায়। এদিকে বৃষ্টিকে দুঃখী দেখে পিঙ্কি এবং মিষ্টি অনেক বেশি খুশি হয়ে যায়। পিঙ্কি, তুই খুব ভালো আইডিয়া বার করেছিস, তোর আইডিয়াই মনে হচ্ছে কাজ হয়ে গিয়েছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে যে এবার আমরা বৃষ্টিকে ওই রাজেশের কাছ থেকে বাঁচাতে পারবো। পিঙ্কি এবং মিষ্টি দুজনে কথাই বলছিল, তখনই তাদের হোস্টেলের দরজা ধাক্কার আওয়াজ শুনতে পায়। আরে হঠাৎ এই সময় কি এলো, এখন তো কেউ আসে না। পিঙ্কি, তোর কথা সত্যি হয়ে গেল না তো, দরজার বাইরে হোস্টেলের ভবানী মিস যদি থাকে তাহলে কি হবে? আরে চুপ কর তো, না দেখে ধারণা করা উচিত নয়, আগে দেখ দরজার বাইরে কে আছে, তারপর মন্তব্য করবি।
পিঙ্কির কথা শুনে মিষ্টি দরজা খুলতে চলে যায়। তখনই সে দেখে দরজার বাইরে রাজেশ দাঁড়িয়ে আছে। রাজেশ, তুমি এখানে কি করছো? তোমাকে বলেছিলাম না হোস্টেলের রুমে আসবে না। সরি মিষ্টি, তোমাদের এভাবে এসে বিরক্ত করার জন্য, কিন্তু বৃষ্টি খুব চিন্তিত মনে হচ্ছিল তাই চলে এলাম, ওর সঙ্গে দেখা করতে এসেছি। দয়া করে ওকে একবার ডেকে দেবে। রাজেশ মিষ্টির সঙ্গে কথাই বলছিল তখনই পিঙ্কি সেখানে আসে। না রাজেশ, এখন বৃষ্টিকে ডাকা যাবে না, কারণ সে অনেক বেশি টায়ার্ড আর ঘুমিয়েও পড়েছে। এই তো কয়েক মিনিট আগে আমার বৃষ্টির সঙ্গে কথা হলো, এরই মধ্যে ও ঘুমিয়ে পড়লো। রাজেশ পিঙ্কির সঙ্গে কথাই বলছিল তখনই বৃষ্টি ঘরের ভেতর থেকে বাইরে আসে। রাজেশ, এই সময় হঠাৎ তুমি এখানে কি করছো? বৃষ্টি, তোমার মুখে ভবানী ম্যাডামের কথা শুনে তার সঙ্গে কথা বলতে এসেছিলাম, তিনি তো বললেন এরকম কোনো ব্যাপারই নয়। রাজেশের কথা শুনে মিষ্টি এবং পিঙ্কি হতভম্ব হয়ে যায়। তখনই বৃষ্টি রাজেশকে বলে, রাজেশ, হয়তো আমার বান্ধবীদের কোনো জায়গায় মিস্টেক হয়েছে, তাই তুমি এসব নিয়ে কিছু ভেবো না, তুমি এখন বাড়ি ফিরে যাও, অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। বৃষ্টির কথা শুনে রাজেশ সেখান থেকে চলে যায়। তখনই বৃষ্টি তার দুই বান্ধবীকে বলে, ছি ছি মিষ্টি, পিঙ্কি, রাজেশের থেকে দূরে রাখার জন্য তোরা এরকম করবি আমি জীবনেও ভাবতে পারিনি। দেখ বৃষ্টি, আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তোকে দেখছি তুই তো ওই রাজেশের সঙ্গে সারা দিন রাত ঘুরে বেড়াচ্ছিস, তাই তোর ভবিষ্যৎ এভাবে আমরা খারাপ হতে দিতে পারি না। কে বলেছে পিঙ্কি আমি আমার ভবিষ্যৎ খারাপ করছি? রাজেশের সঙ্গে সময় কাটানোর সাথে সাথে আমার বাবার স্বপ্নের কথাও খুব ভালো করেই মনে আছে, তাই আমার কথা না ভেবে তোরা নিজেদের পড়ার দিকে খেয়াল কর। না বৃষ্টি, তোর জন্য আমরা এত ভালোভাবে জীবন কাটাচ্ছি, তাই কোনো ভুল ডিসিশনে আমরা তোকে জড়াতে দেব না। তুই দয়া করে এই এক্সাম চলাকালীন রাজেশের সঙ্গে ঘোরাফেরা একটু বন্ধ করে দে। পিঙ্কি এবং মিষ্টি এই বলে বৃষ্টিকে রিকোয়েস্ট করতে থাকে। দুই বান্ধবীকে এভাবে রিকোয়েস্ট করতে দেখে বৃষ্টি তাদের কথায় রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করেই বলছিস, তাহলে পরীক্ষার কদিন আমি আর দেখা করব না। বৃষ্টির মুখে এই কথা শুনে পিঙ্কি এবং মিষ্টি অনেক বেশি খুশি হয়ে যায়। এবং পরের দিন থেকে বৃষ্টি তার কথা মতো রাজেশের সঙ্গে দেখা না করেই বান্ধবীদের সঙ্গে পড়াশোনায় মন দেয়। একদিন তিন বান্ধবী একসঙ্গে কলেজে যাচ্ছিল, তখনই রাস্তায় তারা রাজেশকে তার এক বন্ধু বিক্রমের সঙ্গে দেখে। বৃষ্টি, রাজেশের সঙ্গে যে ছেলেটি দাঁড়িয়ে আছে ওই ছেলেটিও রকের মতো বকাটে খারাপ ছেলে। বকাটে ছেলেটি রাজেশের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, আমার তো মনে হয় ও রাজেশের বন্ধু হয়। আরে না না পিঙ্কি, ওর নাম বিক্রম, ও রাজেশের বন্ধু নয়। রাজেশ এরকম খারাপ ছেলেকে বন্ধু করতেই পারে না, তাই শুধু শুধু ওকে নিয়ে সন্দেহ করে কোনো লাভ নেই। পিঙ্কি, বৃষ্টি এবং মিষ্টি তিনজন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই তারা বিক্রম এবং রাজেশকে কথা বলতে শোনে। কি রে রাজেশ, শর্ত অনুযায়ী কাজ করে ভালোই টাকা তো রোজগার করে নিলি। বিক্রম, কোন শর্তের কথা বলছিস? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। রাজেশ, শুধু শুধু না বোঝার ভান করিস না, আমি খুব ভালো করে জানি যে সুজয়ের সঙ্গে 10,000 টাকার বেট খেলে তুই বৃষ্টির সঙ্গে প্রেমের নাটক করেছিস। তোর কি মনে হয় আমি এসব কিছু জানি না? তিন বান্ধবী রাজেশ ও বিক্রমের কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে বিক্রমের কথা শুনে বৃষ্টি অনেক বেশি দুঃখী হয়ে যায়। দেখেছিস তো বৃষ্টি, আমরা ভালো করেই জানতাম যে এরকমই কিছু একটা হবে। এবার বুঝতে পারছিস তো আমরা কেন তোকে বারবার বারণ করছিলাম? পিঙ্কি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে রাজেশ আমার সঙ্গে প্রেমের নাটক করছিল। এবার তো তোকে বিশ্বাস করতেই হবে, যা দেখেছিস সব তো সত্যিই দেখেছিস। রাজেশ তোকে শুধু শুধুই প্রেমের জালে ফাঁসিয়েছে। পিঙ্কির কথা শুনে বৃষ্টি অনেক দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে কলেজে না গিয়েই হোস্টেলে ফিরে আসে। এদিকে বান্ধবীকে এভাবে দুঃখী দেখে পিঙ্কি এবং মিষ্টিও মন খারাপ করে বৃষ্টির কাছে আসে এবং সেখানে সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বৃষ্টি, সবকিছু ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর, রাজেশ তোর যোগ্য নয়। শহরের ছেলেরা এরকমই হয়, তারা আমাদের মতো মেয়ে পেলে প্রতারণা করতে শুরু করে দেয়। ঠিক বলেছিস মিষ্টি, আমি তোদের কথা না শুনি কত বড় ভুল করে ফেলেছি। এখন সে পুরানো কথা ভেবে অনেক বেশি কষ্ট হচ্ছে। বিশ্বাস কর, আমি রাজেশকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। বৃষ্টি তার দুই বান্ধবীকে এই বলে কাঁদতে শুরু করে দেয়। বৃষ্টিকে এভাবে কাঁদতে দেখে তার দুই বান্ধবীও অনেক বেশি দুঃখী হয়ে যায়। এদিকে বৃষ্টি মন খারাপ করে ঘরের ভেতরে যাচ্ছিল, তখনই হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। মিষ্টি এবং পিঙ্কি বৃষ্টির এরকম অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি পাশের একটি হসপিটালে অ্যাডমিট করে দেয়। ডাক্তার বাবু, আমার বান্ধবীর কি হয়েছে? হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল কেন? দেখো খুব গম্ভীর বিষয়, তোমার বান্ধবী মা হতে চলেছে,
এই স্টুডেন্ট লাইফে এরকম হওয়াটা কিন্তু উচিত নয়। এই ব্যাপারে তার পরিবারের সঙ্গে কথা বলো। ডাক্তারের মুখে বৃষ্টির প্রেগন্যান্সির কথা শুনে মিষ্টি এবং পিঙ্কি হতভম্ব হয়ে যায়। মিষ্টি, এ আমি কি শুনছি? আমরা যেটা ভয় করেছিলাম ঠিক সেটাই হয়ে গেল। এই বয়সে বৃষ্টি প্রেগন্যান্ট হয়ে নিজের জীবনটাই বরবাদ করে দিল। হ্যাঁ পিঙ্কি, যে আমাদের এত সমস্যা থেকে বার করলো তাকে ওই রাজেশের ফাঁদ থেকে আমরা বাঁচাতে পারলাম না। বৃষ্টির উপরে এখন অনেক বড় সমস্যা এসেছে, জানি না ওকে এই সমস্যা থেকে কিভাবে বার করব, আর ওকে এই ব্যাপারটা আমরা কি করে বলবো। পিঙ্কি মিষ্টিকে এই বলে মন খারাপ করে চিন্তায় পড়ে যায়। বন্ধুরা, বৃষ্টি তার প্রেগন্যান্সির কথা শুনে কিরকম রিয়্যাক্ট করবে, আর সত্যি সত্যি কি রাজেশ বন্ধুর কথায় বৃষ্টির জীবন নষ্ট করেছে, এটা জানার জন্য আমাদের পরের পর্বটি দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করতেও ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। বন্ধুরা, অসহায় মেয়ের ভালোবাসা গল্পের আগের পর্বে আমরা দেখলাম বৃষ্টির প্রেগন্যান্সির ব্যাপারে পিঙ্কি এবং মিষ্টি জানতে পারে এবং তারা খুব চিন্তায় পড়ে যায়। পিঙ্কি, জানি না বৃষ্টি এই কথা শুনে কিভাবে রিয়্যাক্ট করবে। হ্যাঁ রে, আমারও এই নিয়ে অনেক চিন্তা হচ্ছে। ও প্রেগন্যান্সির কথা শুনে কিছু করে না নেয়। দুই বান্ধবী নিজেদের মধ্যে কথাই বলছিল তখনই বৃষ্টি সেখানে আসে। কি হয়েছে পিঙ্কি, তোরা কোন ব্যাপারে কথা বলছিস? বৃষ্টি, একটা গম্ভীর বিষয় নিয়ে আমরা কথা বলছি আর বুঝতে পারছি না তোকে সেটা কিভাবে জানাবো। তোরা কি বলতে চাইছিস? আমার কোনো বড় রোগ হয়েছে যেটা নিয়ে তোরা চিন্তা করছিস? বৃষ্টি, কোনো বড় রোগ নয়, তুই মা হতে চলেছিস। এই বয়সে মা হওয়া আসলে সত্যি বড় একটা সমস্যা, কিন্তু তুই চিন্তা করিস না, আমরা তোর সাথেই আছি। হ্যাঁ বৃষ্টি, রাজেশ তোর সঙ্গে খারাপ করেছে তো কি হয়েছে? আমরা তো আছি, আমরা বন্ধুরা মিলে সব কিছু ঠিক করে দেব। মিষ্টি, পিঙ্কি, আর কিছুই ঠিক হবে না, সব কিছু খারাপ হয়ে গিয়েছে, জীবনটা আর তার সাথে সাথে ক্যারিয়ারটাও সব খারাপ হয়ে গিয়েছে। এই ব্যাপারে রাজেশের সঙ্গে আমার একবার কথা বলা উচিত। আমি ওর কি ক্ষতি করেছিলাম যে ও আমার সঙ্গে এরকম ব্যবহার করলো? বৃষ্টি এই বলে খুব দুঃখী হয়ে যায় এবং সে রাজেশকে ফোন করে, কিন্তু রাজেশ তার ফোন তোলে না। বৃষ্টি এই দেখে প্রচন্ড রেগে যায়। রাজেশ আমার সঙ্গে এরকম করতে পারে না, ও এভাবে আমার সঙ্গে প্রতারণা করে বাঁচতে পারবে না, আমি ওকে এর জন্য শাস্তি দেব। বৃষ্টির মুখে এই কথা শুনে পিঙ্কি বৃষ্টিকে বলে, বৃষ্টি একটু বোঝার চেষ্টা কর, তুই এখন প্রতিশোধ নেওয়ার অবস্থায় নেই, তাই দয়া করে তুই হোস্টেলে চল, এখন তোর বিশ্রাম নেওয়া উচিত। পিঙ্কি বৃষ্টিকে এই বলে হোস্টেলে নিয়ে যায়। এদিকে বৃষ্টি নিজের প্রেগন্যান্সি এবং রাজেশের বিশ্বাসঘাতকতার কথা ভেবে অনেক দুঃখী হয়ে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। বৃষ্টি রাজেশের প্রতারণা ভুলতে পারে না এবং সে মন খারাপ করে খাওয়া দাওয়া না করে চুপচাপ বিছানায় শুয়ে থাকে। বৃষ্টি, আর কতদিন এভাবে ওই রাজেশের কথা ভেবে নিজেকে কষ্ট দিবি? তুই প্রেগন্যান্ট, এই সময় তোর ভালোভাবে খাওয়া দাওয়া আর বিশ্রাম করা উচিত। আমার একটা স্বপ্ন ছিল ভালোভাবে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু প্রেগন্যান্ট হওয়ার কারণে আমার সব স্বপ্নে জল পড়ে গেল। জানি না এই বাচ্চাকে নিয়ে আমি কি করব। কি করবি মানে? বাচ্চাকে তুই জন্ম দিয়ে ভালোভাবে লালন পালন করে বড় করবি, এটা তো তোর জন্য আনন্দের একটা সময়। ঠিক বলেছিস মিষ্টি, এই সময় আমার নিজের স্বপ্ন নয়, ওর স্বপ্নের কথা ভাবা উচিত, তাই এখন থেকে আমি এই বাচ্চার জন্য যেটা ভালো হয় সেটাই করব। বৃষ্টি এবং মিষ্টি দুজনে নিজেদের মধ্যে কথাই বলছিল তখনই পিঙ্কি সেখানে আসে। বৃষ্টি, তুই ভুল ডিসিশন নিয়েছিস, এই বাচ্চাকে জন্ম দিয়ে তোর কোনো লাভ হবে না, কারণ আমাদের সমাজ এরকম বাচ্চাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না, তাই তোর এই বাচ্চাকে নষ্ট করে দেওয়াই উচিত। এ কি বলছিস পিঙ্কি, আমি নিজের বাচ্চার সঙ্গে এরকমটা করতে পারি না। বৃষ্টি, তাকে জন্ম দিয়ে কষ্ট দেওয়ার থেকে জন্ম না দিয়ে পৃথিবী থেকে বিদায় দেওয়াই ঠিক ডিসিশন, দয়া করে কোনো কিছু না ভেবেই কালই আমার সঙ্গে হসপিটালে চল। পিঙ্কি বৃষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টি তার বান্ধবীর কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং তার ফিউচারের কথা ভেবে সে পিঙ্কির কথাই রাজি হয়ে যায়। বৃষ্টি, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, সিটি হসপিটালে আমি তোর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, 10টার মধ্যে হসপিটালে পৌঁছে যেতে হবে। পিঙ্কি, তোর কথা মতো আমি রাজি তো হয়ে গিয়েছি, কিন্তু বিশ্বাস কর, মন থেকে আমি এখন ওই বাচ্চাকে জন্ম দিতে চাইছি। দেখ বৃষ্টি, তুই আমাকে অনেক সাহায্য করেছিস, তাই আমি যা করছি আমার উপর বিশ্বাস রাখ, আমি কখনো তোর খারাপ চাইবো না। পিঙ্কি তার বান্ধবীকে এই বলে সিটি হসপিটালে নিয়ে যায়। বৃষ্টি হসপিটালে গিয়ে পিঙ্কিকে বলে, পিঙ্কি এখানে এসে আমার খুব ভয় করছে, আমার কোনো সমস্যা হবে না তো? আরে তুই চিন্তা করিস না, কোনো সমস্যা হবে না, সবকিছু খুব ভালোভাবেই হয়ে যাবে।
পিঙ্কি বৃষ্টির সঙ্গে কথাই বলছিল, তখনই বৃষ্টি একটি রুমে রাজেশকে দেখতে পায়। পিঙ্কি, আমি এখনই ওই রুমে রাজেশকে দেখলাম। আরে না না, তোর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, হসপিটালে রাজেশ কি করবে? চল, আমাদের অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে গেছে, দেরি করলে আজ আর অ্যাবর্শনটা হবে না। না না, অ্যাবর্শন করার আগে একবার রাজেশের সঙ্গে কথা বলে আসি, আমি একবার ওকে জিজ্ঞাসা করতে চাই যে ও কেন আমার সঙ্গে এরকম করলো। বৃষ্টি পিঙ্কিকে এই বলে সেই রুমের ভেতর চলে যায়। তখনই সে ভেতরে গিয়ে হতভম্ব হয়ে যায়, কারণ বৃষ্টি দেখতে পায় অ্যাক্সিডেন্ট হয়ে রাজেশ হসপিটালের বেডে শুয়ে আছে, আর তার পাশে বিক্রম বসে আছে। আরে বাহ বৃষ্টি, আগে যদি জানতাম এরকম একটা দৃশ্য দেখতে পাবো তাহলে তোকে আর বলার প্রয়োজন হতো না, আমি নিজেই দেখতে চলে আসতাম। আজ রাজেশকে এভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। পিঙ্কির মুখে এরকম কথা শুনে বিক্রম প্রচন্ড রেগে যায়। ছি ছি, তুমি কেমন মেয়ে, নিজের বান্ধবীর বয়ফ্রেন্ডের ব্যাপারে কেউ এরকম কথা বলে? বিক্রম, পিঙ্কি একদম ঠিক কথাই বলছে, রাজেশের মতো লোফার ছেলের সঙ্গে এরকমই হওয়া উচিত, ও আমার সঙ্গে প্রতারণা করেছে তাই ও নিজের শাস্তি নিজেই পেয়ে গিয়েছে। বৃষ্টি, এ তুমি কি বলছো, ও আবার তোমার সঙ্গে প্রতারণা করলো কিভাবে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কয়েকদিন আগে তুমি আর রাজেশ তোমাদের বন্ধু সুজয়ের সঙ্গে বেট খেলার কথা বলছিলে, আমরা সেটা সব শুনে নিয়েছিলাম। রাজেশ 10,000 টাকার জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই ওর সাপোর্ট করা তুমি বন্ধ করে দাও। বৃষ্টি, তোমরা ওকে ভুল ভেবেছো, শুধুমাত্র আমার কথা শুনে ওকে খারাপ ভাবছো। আমি এসব ওর সঙ্গে মজা করছিলাম, ও সত্যি সত্যি তোমাকে খুব ভালোবাসে, আর বাবা মাকে কথা বলে বিয়েতে রাজি করিয়ে সে তোমার কাছেই যাচ্ছিল, তখনই একটি গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিক্রমের মুখে রাজেশের কথা শুনে বৃষ্টি এবং পিঙ্কির মন খারাপ হয়ে যায়। এদিকে মন খারাপ করে বৃষ্টি বলে, আমি অজান্তেই রাজেশকে কতই না খারাপ ভেবেছি, আর আমার জন্যই আজ রাজেশের এই অবস্থা। বৃষ্টি এই বলে কাঁদতে শুরু করে। তখনই রাজেশের মা সুনন্দা সেখানে আসে। বৃষ্টি, তুমি রাজেশের জন্য কান্নাকাটি করো না, ডাক্তার বলেছে ও কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, তাই তুমি শুধু ওর জন্য প্রার্থনা করো, একবার ও ঠিক হয়ে গেলে তারপর আমরা তোমাদের বিয়ের ব্যবস্থা করব। বৃষ্টি সুনন্দার কথা শুনে রাজেশের জন্য প্রার্থনা করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। ডাক্তারের চিকিৎসায় ধীরে ধীরে রাজেশ সুস্থ হতে শুরু করে। এভাবেই আরো কিছুদিন কেটে যায় এবং রাজেশ পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। রাজেশ, তুমি এখন কেমন আছো? তোমাকে সুস্থ দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এবার আমি তোমাকে আরেকটি গুড নিউজ দিতে চলেছি, রাজেশ তুমি বাবা হতে চলেছ। সত্যি বলছো বৃষ্টি, আমি বাবা হতে চলেছি? এই সুখবর শুনে তো আমার সকলকে মিষ্টি খাওয়াতে ইচ্ছা করছে। রাজেশ, মিষ্টি বিলি পরে করবে, আগে আমাদের এই সিচুয়েশনে বিয়েটা সেরে ফেলা উচিত, কারণ আমার বাচ্চাকে কেউ খারাপ নজরে দেখলে আমার সেটা ভালো লাগবে না। ঠিক বলেছো বৃষ্টি, আজই বাবা মাকে বিয়ের তোড়জোড় করতে বলছি। রাজেশ, আমি বিয়ের মণ্ডপে বসার আগে আমার মায়ের সঙ্গে একবার দেখা করতে চাই, তিনি আমার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেললেও আমি এখনো তাকে খুব মিস করি। বৃষ্টির কথা শুনে রাজেশ পরের দিনই তাকে নিয়ে গ্রামের দিকে রওনা হয়। বৃষ্টি রাজেশের সঙ্গে তার বাড়িতে গেলে দেখে চন্দনা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। মা, কি হয়েছে তোমার? তুমি এভাবে বিছানায় পড়ে আছো, হসপিটালে যাওনি কেন? বৃষ্টি মা, আমাকে ক্ষমা করে দে, অকারণেই তোকে আমি বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, তারই শাস্তি আমি এখন পাচ্ছি। মা, এরকম বলো না, তুমি এখন চুপ করো, তোমাকে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করতে হবে। বৃষ্টি এবং রাজেশ তাড়াতাড়ি চন্দনাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। এভাবে কিছুদিন হসপিটালে থাকার পর চন্দনা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। মা, এবারে তাড়াতাড়ি আমাদেরকে শহরে যেতে হবে, রাজেশের বাবা মা আমাদের বিয়ের ব্যবস্থা করেছে। বৃষ্টি, এতদিন থেকে আমি তোর বিয়ের স্বপ্নই তো দেখছিলাম, তোর বিয়েতে খাটাখাটির সাথে সাথে আমি অনেক আনন্দও করব। চন্দনা এই বলে বৃষ্টি এবং রাজেশের সঙ্গে শহরের দিকে রওনা হয় এবং কয়েকদিনের মধ্যে খুব ধুমধাম করে রাজেশ ও বৃষ্টির বিয়ে হয়ে যায়। বিয়ের পর পিঙ্কি এবং মিষ্টি বৃষ্টির সঙ্গে দেখা করতে তার শ্বশুর বাড়িতে আসে। কি রে বৃষ্টি, স্বামীর সংসার নিয়ে তো সেটেল হয়ে গেলি, এবার কি তুই আর এক্সাম দিবি না? পিঙ্কি, আমিও সেই কথাই ভাবছি, জানি না রাজেশ আর তার বাবা মা আমাকে পরীক্ষার অনুমতি দেবে কিনা, কিন্তু বিশ্বাস কর আমি পরীক্ষাটা দিতে চাই। বৃষ্টি তার বান্ধবীদের সঙ্গে কথাই বলছিল, তখনই রাজেশ তার মা বাবার সঙ্গে সেখানে আসে। বৃষ্টি, তোমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে,
তোমারও একটা স্বপ্ন আছে, তাই তুমি এন্ট্রান্স পরীক্ষার সাথে সাথে আরো যদি পড়তে যাও আমি তোমাকে সাহায্য করব, কারণ আমি চাই তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করো। রাজেশের মুখে এই কথা শুনে বৃষ্টি অনেক খুশি হয়ে যায়। পিঙ্কি এবং মিষ্টি তার বান্ধবীকে এত ভালো লাইফ পার্টনার পেতে দেখে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। মিষ্টি, এই রাজেশকে দেখার পর আমার মনে হয় এই রাজেশের মতোই যেন আমাদেরও লাইফ পার্টনার হয়। হ্যাঁ পিঙ্কি, রাজেশের মতো লাইফ পার্টনার পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। মিষ্টি এবং পিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই তারা তিন বান্ধবী একে অপরের সাহায্য করে খারাপ পরিবেশ থেকে বেরিয়ে এসে খুব ভালোভাবে লেখাপড়া করে নিজেদের ক্যারিয়ারে সফল হয় এবং বাকি জীবনটা খুব ভালোভাবেই আনন্দের সঙ্গেই কাটায়। বন্ধুরা, তোমাদের এই পর্বগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। আবার আমরা ফিরে আসবো পরবর্তী নতুন সিরিজ নিয়ে।